नमस्कार, राष्ट्रभाषा समाचार बराक वार्ता में आप सबका हार्दिक स्वागत है। मैं हूं संजीव सिंह। आइए नजर डालते हैं आज के प्रमुख सुर्खियों पर। मातृभाषा की सुरक्षा को लेकर अखिल भारतीय विद्यार्थी परिषद के कार्यकर्ता नेम का कर रहे हैं विरोधिता, जल्द से जल्द कानून रद्द किए जाने का किया जा रहा है मांग। असम गण परिषद के शाखा संगठन असम कृषक परिषद के कार्यकर्ताओं द्वारा कांग्रेस सत्ता में दलाली राज किए जाने का किया गया आरोप, जल्द से जल्द कार्रवाई किए जाने के साथ साथ किसानों की सुरक्षा पर किया गया आरोप। उधारबन विधानसभा केंद्र के गोसाईपुर क्षेत्र में आपसी रंजिश को केंद्रित कर घर में लगाया गया आग, बाल बाल बचे गर्भवती महिला, इलाके के लोगों में छाई हुई है मातम की माहौल, तनाव के हालात में जी रहे हैं सब स्तर के लोग। बराक नागरिक संसद आक्षा व सिटर प्रेस क्लब के उद्योग से जाने माने किशोर कुमार के भक्त तथा संगीत कलाकार सुजीत दास को दिया गया संवर्धना। आयोजित हुआ विचार विमर्श कार्यक्रम। बिलाईपुर पुलिस ने खुफिया सूचना के आधार पर 70 लाख रुपए के अवैध 12वीं सुपारी किया जब्त, कानूनी कार्रवाई कड़ी किए जाने का दिया गया चेतावनी। नजर डालते हैं आज के विस्तारित समाचारों पर। राष्ट्रीय शिक्षा नीति के अधिनियमों के खिलाफ अपनी आवाज को बुलंद कर रहा है छात्र संगठन अखिल भारतीय विद्यार्थी परिषद। मातृभाषा को प्री प्राइमरी स्तर पे लागू किए जाने के मुद्दे को लेकर जो अंग्रेजी भाषा का प्रचलन किया जा रहा है, इसका सीधा विरोध किया है छात्र संगठन ने। पत्रकारों के साथ बातचीत के दौरान नेप के खिलाफ कई आरोप प्रत्यारोप लगाते हुए अखिल भारतीय विद्यार्थी परिषद के कार्यकर्ताओं ने कछार के जिला उपायुक्त कार्यालय के सामने विक्षोभ प्रदर्शन किया। हाथों में प्लेकार्ड, फेस्टून, बैनर आदि लेकर उन्होंने नेप के खिलाफ अपना विरोधिता लोगों के समक्ष उजागर किया। बाद में पत्रकारों के साथ बातचीत के दौरान विस्तारित खुलासा भी किए। आधुनिक शिक्षा मातृभाषा त्याग करते हो बे भारत माता के वंदे वंदे वंदे। सरकारेर कैबिनेट कैबिनेट सिद्धांत विवेचना करते हो बे सरकारेर कैबिनेट सिद्धांत विवेचना करते हो बे आधुनिक शिक्षा মন্তব্য দিতে চাই না, কিন্তু আমি শুধু খালি একটি কথা বলবো যে অল্প জ্ঞান ভয়ঙ্করী। এই জন্য আপনারা আমাদের একটা বই আছে ধ্যেয় যাত্রা, যেটা আমরা রিসেন্টলি আমরা এটা রিলিজ করেছি, আপনি এটা একবার ভালো করে পড়ে নেন, তারপরে আপনি বুঝতে পারবেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কি জিনিস। ধন্যবাদ। বিজেপি ছাত্র সংগঠন না, আমরা এই শিক্ষানীতির জন্য 1986 ইংরেজি থেকে আমরা এই শিক্ষানীতিকে আরো সুন্দর করে গড়ে তোলার জন্য অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আজকে এই শিক্ষানীতি আমরা যে যেভাবে আমরা আমাদের দাবি উঠিয়েছিলাম এই সময় থেকে আজকে এটা সত্যি হতে যাচ্ছে, কিন্তু আমাদের এটাই দুঃখের বিষয় যে আজকে আমাদের মাতৃভাষাকে বঞ্চিত করা হচ্ছে। আর এরকম যদি চলতে থাকে তাহলে এই যে আজকে আন্দোলন আপনারা দেখছেন এর থেকেও আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শিক্ষানীতিকে সুন্দর করে গড়ে তোলার জন্য অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আর আজকে যখন এই শিক্ষানীতি ইমপ্লিমেন্ট করা হচ্ছে তখন কি দেখা যায়, তখন দেখা যায় যে আজকে আমাদের মাতৃভাষা, আমাদের মাতৃভাষাকে শিক্ষানীতির থেকে বঞ্চিত করা হচ্ছে, আমাদের মাতৃভাষাকে শিক্ষার থেকে বঞ্চিত করা হচ্ছে, আমাদের মাতৃভাষাকে অপমান করা হচ্ছে। আমরা জানি যে ডক্টর এপিজে আব্দুল কালাম, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ওরা অনেক মহান ব্যক্তিরা ছিলেন যারা মাতৃভাষাতেই ওরা ওদের শিক্ষা অর্জন করেছেন। কিন্তু আজকে আজকে যখন এই ভারতবর্ষকে আমরা মা বলে ডাকি, আজকে এই ভারতবর্ষতে আমরা যদি আমাদের মাতৃভাষা
আমরা যদি মাতৃভাষা না শিখতে পারি তাহলে আমি ধিক্কার জানাই এই সব প্রজনকে, আমি ধিক্কার জানাই এই নীতিকে। এই জন্য আমাদের এটাই দাবি যে প্রাথমিক শিক্ষা যেটা হবে প্রাথমিক শিক্ষা যেন মাতৃভাষাতেই হয়। আমরা রাষ্ট্রীয় শিক্ষানীতির সমর্থনে আছি, আমরা রাষ্ট্রীয় শিক্ষানীতির সমর্থনে আছি। ধন্যবাদ। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা, আমরা বেগান টাইম টিকা কাজ করি আইডাম পরিষদের লেখা দেশের লেখা। তো এনইপির মধ্যে পুরো ক্লিয়ারলি লেখা আছে যে প্রাথমিক শিক্ষা আমরা মাতৃভাষায় হওয়া চাই। সেদিন ক্যাবিনেট মিশন ক্যাবিনেট মিটিংয়ের মধ্যে হওয়া হয়েছে যে আমরা প্রাথমিক শিক্ষা যেটা এটা ইংরাজি ভাষা হওয়া হইতো, তো আমরা এটা মানতাম না, কেন মানতাম? প্রাথমিক শিক্ষা আমরা মাতৃভাষায় হওয়া চাই ভাই, আমরা চাই আমরা মাতৃভাষা যা থাকতো চেঞ্জ হইতো না। कांग्रेस शासन के कार्यकाल के दौरान दलाल राज कायम किए जाने के चलते किसान बुरी तरह प्रभावित हुए हैं, इस बात का आरोप लगाया है असम क्रिकेट समाज के वरिष्ठ कार्यकर्ता परेश चंद्र बस्य ने। असम गण परिषद के शाखा संगठन असम क्रिकेट संस्था के कार्यकर्ताओं द्वारा इस बात का जानकारी दिया गया। अगपा जिला परिषद के उद्योग से आयोजित एक कार्यसूची के दौरान आयोजित सभा में इस बात का खुलासा किया गया। असम गण परिषद के भारतीय संगठन असम कृषक परिषद के केंद्रीय सभापति परेश चंद्र बस्य तथा दूसरे कार्यकर्ताओं की मौजूदगी में इस दिन कई प्रकल्प पर विस्तार से आलोकपात किया गया। सिज्जर के कल्पतरु होटल में किसानों द्वारा झेले जा रहे परेशानी के बारे में परेश चंद्र बस्य ने आम जनता तथा मीडिया को संदर्भ में विस्तारित उजागर भी किए। কেন্দ্র কমিটির কার্যকর্তা সকল যখন মিটিং হয় তখন কৃষক পরিষদের সভাপতি অটোমেটিকলি উনি প্রেসিডেন্ট, উনিও আমার এই মিটিং এ থাকা সময়ছোৱাত অতিবৃষ্টির কারণে অসমত প্রায় 28খন জেলাত বানপানী হয়েছিল, আটাইতকৈ বৃহৎভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল কাছাৰ জেলা, মৰিগাঁও জিলা, বৰপেটা জিলা, গোসাই জিলা। এই বানপানীৰ সময়ত কেইবা লক্ষ কৃষিভূমি নষ্ট হৈছে, বহুত কৃষকৰ পৰিষ্ট হৈছে, বহু ধৰণৰ মৃত্যু হৈছে, কৃষকৰ মৃত্যু হৈছে। মই এই সুযোগতে মই অসম কৃষকৰ তৰফৰ পৰা আন্তৰিক অভিনন্দন জনাইছোঁ অসম চৰকাৰক যে তেখেতসকলে সামৰ্থ্য অনুযায়ী কৃষকসকলক সাহায্য দিয়ার কারণে ব্যবস্থা করেছে আর ইতিমধ্যে সাহায্য প্রদান করেছে। মানে তখন আন্তরিক অভিনন্দন জানাইছো কৃষিমন্ত্রী অতুল বরা ডাঙরিয়ালৈ, তেখেতর প্রচেষ্টাত আজি কম দিনের ভিতরত কৃষকসকলে সাহায্য পাবলৈ সক্ষম হয়েছে। মই আন্তরিক অভিষেক জ্ঞাপন করছো, আন্তরিক অভিষেক জ্ঞাপন করছো সাংবাদিকসকল, জেলা প্রশাসক। আমি অসম কৃষক পরিষদে চিন্তা করছো যে যিসকল কৃষক এই বানপানীর সময় ক্ষতিগ্রস্ত হয়েছে, গতি কৃষকসকলক যাতে কৃষিভূমির খাজানা কমেও এটা বছর রেহাই দিব পৰা যায়, আর যা কৃষি লোন লৈছে, কৃষি ঋণ লৈছে কৃষকসকলে, সেইটো মাফ করে দিব পৰা যায় নেকি আমি অকনমান চিন্তা করে আছো। গণ পরিষদ কৃষকর ওসর দায়বদ্ধ, কৃষকক গণ পরিষদে সদায় সন্মান দি আহিছে, আমি সন্মান দি যাব। সরকারের কৃষকর কল্যাণের কারণে যুগর আসনি আছে সেই আঁচনিসমূহ কৃষকে লাভ কৰিছেনে নাই, ইয়াৰ সুফল আৰু কুফল এই সকলোবিলাক বুজ লোৱাৰ উদ্দেশ্যে আমি কৃষক সংযোগ কাৰ্যসূচীৰ অংশ হিচাপে আমি অসম কৃষক পৰিষদৰ কেন্দ্ৰীয় কমিটিৰ তৰফৰ পৰা আমি কাছাৰ জিলাৰ চুবুৰীত উপস্থিত হৈছোঁ। আজি ইয়াৰ কৃষকসভা অনুষ্ঠিত কৰা হৈছে, কৃষকসকলৰ লগত মত বিনিময় কৰা হৈছে আৰু কৃষকসকলে তেখেতসকলে যি ধরনের সমস্যা তেওঁলোকে ভোগ করে আহিছে সেই সমস্যার উপর আমি আলোচনা করছো। ইয়ারপরাই অসম গণ পরিষদের সম্মানীয় সভাপতি তথা কৃষিমন্ত্রী অতুল বরা ডাঙরিয়ায় কৃষকর কল্যাণের কারণে যুগর আসনি গ্রহণ করেছে, সেই আসনিসমূহক লৈ আজির কৃষক আনন্দিত হয়েছে, কৃষকর মনত প্রতিযোগিতার ভাব সৃষ্টি হয়েছে আৰু তেওঁলোকৰ উৎপাদিত সামগ্রী আজি বজাৰ মূল্যৰ জৰিয়তে সরকারি প্রতিষ্ঠানসমূহে ক্রয় করার প্রচেষ্টাক যথেষ্ট পরিমাণে আজি কৃষক সমাজে আদরণি জনাইছে। আজি আমি আপনাদের মাধ্যমে স্পষ্টকৈ কব খুঁজো যে অসমৰ গ্রাম্য অর্থনীতি পূর্বৰ ব্রিটিছৰ অধীনত যি ধরনের পানি চুহৰ হয়েছিল
विगत समय कॉग्रेस दिन तो आम ग्राम्य अर्थनीति हाँ सी सीमार हो गई आज कृषक आनंदित एक आनंदित राइजे अनुभव कर कृषक अनुभव कर बराखली एतिया कॉग्रेस ना गति के मैं आशा राखी गणपरिषदर प्रति दायबद्ध स्वीकार कर कृषक एकगत हो समागत समय जाते कृषक उचित सम्मान पाए और गणपरिषद जाते उचित सम्मान बानपानी समय दिए कछा जिले की उदारपुर विधानसभा केंद्र के गोसाईपुर क्षेत्र में जमीन की मुद्दे को लेकर दो गुटों में आपसी रंजिश की माहौल के चलते घर को आग लगा दिया गया। हालांकि घर के अंदर गर्भवती महिला, चार बच्चे तथा परिवार के दूसरे सदस्य सो रहे थे। एकाएक आपसी रंजिश के चलते अग्निकांड की वारदात को तो अंजाम दिया गया, लेकिन अंजाम के बाद इस क्षेत्र में तनाव का माहौल बना हुआ है, क्योंकि कुछ लोग जहां नजरुल इस्लाम बड़वे नाम के एक व्यक्ति पर कई आरोप लगा रहे हैं, तो इसी दौरान जमीन दखल को लेकर दो गुटों में पिछले कई वर्षों से सिलसिला चलता आ रहा है। संपूर्ण घटनाटा की कीसर जो आक्रमण हलो कि विषय आजके तो विगत दुई बच्चर तक तीन लगे मानने झगड़ा करता ते तान झगड़ा सह्य करिया जाइ निजस्व को क्षमता नाई को पावर नाई गति के मन करो असहाय अवस्था किच्छू करार नाई ओ हिसाब मैं तीन जा खरता मैं उपरलार दिखे चाहिए ये सह्य कर दिए जैगार जमिर डकुमेंट आज डकुमेंट आ प्राय बचर आगे और डकुमेंट रखा अवस्था हमारे दलिल दलिल मध्य तान सिगनेचार आई नजरुल इसलम सिगनेचार आसे मिटेशन कपि आमक जमीन नाम नामजारी आ ताहा सत्त्वेओ तीन हायरी मानू बाराटिया मानू आनिया मैंने छः सात जन बच्चन गुरु आसला आमार छोटो जाल आमार देवर आर खेओ गुरु नाई आमरा एक फाक्कार घर भांगिया हायरी मानुषनिया फाक्कार घर भांगिया तीन की तहर सैन मैंने पारि दूरिया मैंने खेदाई सैनिकान तकिया एमक तीन एक टिप्पार गाड़ी फोन तो मैंने मारा लागिए व्यवहार करसन जेटा आमार हाथे पूरा मैंने सबूत आछे टिप्पार गाड़ीटार और एन बर्तमाने आमार देवरे एक मैंने प्रधानमंत्री आवास योजना एक पाई ते पवार पर इटा मैंने पाइए गोटा मैं हे बेटा खाज शुरू कर से खाज पर जैतरा कोसुविधा नहीं खाली खाजा मैंने एम बस उठे ना अर्धेक रही से एम समय देखा जाए मैं मेस्त हुमकी देवा शुरू करपेन हुमकी देवा शुरू कर नजरुल इसलम एक दिन नेहरू स्कूलों निया हुमकी दीस मेस्त डाकिया निया बसार थी जे तुम इन और खाज करिस ना खाज खरस जो तो फैंग टूंग बांगी दी শরীর এখন খারাপ বর্তমানে তাই গর্ভবতী মহিলা তে তার খাসটা তাড়াতাড়ি হইতে লাগে তো ওই কারণে পরে আমরা মেস্তরির লগে যোগাযোগ করছি পরে এইলে মেস্তরি না করে দিছে কইছে না আমিলা আমার জানা সবার কয়টার সময় ঘরটা জ্বালানো হলো কেমন করে ঘরটা জ্বালানো হইছে মানে আমি সঠিক টাইমটা কইতে পারি না কিন্তু সম্ভবত 11:30টা পরে বড়টা ওরকম সত্যি কতজন ওরকম কতজন আইছে আইছে মানে তারা দনো বাইরে আমরা দেখা গেছে মানে আমরা এই সাব সেন্টারের কিনারে নজরুল ইসলাম আর ফরিদ ইসলাম একটা দেখা গেছে রাতে চশমা ছিল আর হায়ারি মানুষগুলো মানে তারা মুখ দেখে বুঝে গেছে না তারা মুখটা বান্ধা আসলো তারা এই বান্ধের দিকে তারা বহুত মানুষ হইবা মানে প্রায় 7-8 জন মানুষ হইবা ওরকম হইবা আচ্ছা এখন আপনাদের ডকুমেন্ট আছে অথচ আপনাদের উপর মানে জুলুম করা হচ্ছে আমরা ডকুমেন্ট আছে এরপরে আর এখন আমরা বাড়ির যেটা মানে আমরার গরো যেটা অত্যাচার করা হইলো আমরার উপরে যেটা আমরারে মানে ওই যে গড় জ্বালানোর বিষয় তে এটা মনে করো এটা আমরার একজন খাখার বাসা জমিন এটা তে এই জমিনের বদলে আমরা খাখারে আমরা অন্য জায়গার মাঝে আমরা হ জায়গা দিছি আর তাই আমরারে বাড়ির জায়গা ওঠা দিছি এটা আমরার খাখার কাছে সমস্ত মানে দলিল আছে রেকর্ডপত্র আছে নামজারি আছে মিটেশন আছে আমরার খাখার লাগে তাই এটা দেখাইতে পারবা আর যে গড়টা আমার দেওরেই কেন মানার এই গড়টা মানে কোনো যার দাবি মানে নাই যে নজরুল ইসলামের যে দাবি করতা এরকমও কিছু নাই এখান মানে পুরা আমরা খাখা শাশুড় জমিন বুঝছনি এখন পুলিশ প্রশাসনের কাছে আপনারা এফআইআর দিয়েছিলেন হ্যাঁ পুলিশ প্রশাসনের কাছে আমরা কি রিপ্লাই করলেন এফআইআর দিছি প্রশাসনের কাছে দিছি মানে দিয়া আমরা একটু মানে মানে বাসাবাত আসলাম ওটাও যে হয়তো সময়ের অভাব বা স্যার তারা আইতরা না হয়তো ওলা কিছু একটা হইতে পারে
তে ওখান ভাবি আমরা মানে কিছু মাতিছি না তিন দিন পরে আমরা মানে গটটা জহরা হইছে ইনকোয়ারি লাগিয়া মানে পুলিশ আইছই পুলিশ তিন দিন পরে আইছন আমার পরর দিন কোন পরর দিন মানে নজরুল ইসলামরে ধরার মানে দেখা যায় রাতে মানে পুলিশ আবার আইছইন আইলে নজরুল ইসলামরে ধরা গেছে না তাই বাকি গেছেন কি তানে ধরা গেছে না এখন আপনারা আইনের কাছ থেকে কিছে এখন আমরা আইনের কাছে ওটাও চাই আর আমি আইনের কাছে ওটাও চাই আর কারণ আমার আমি ওটাও মনে করি আর যে এটা আমার শেষ মনে হয় বক্তব্য আর আমার শেষ জীবনের শেষ মনে হয় এটা আমি মানে আমি কইতে পারি আর মনে হয় না আমি কইতে পারবো কিনা কারণ এতটুকু ভয়ঙ্কর হয়েছি যে জানি না কোন সময় নজরুলের মানে বাহিনী হলে কোন সময় আমার হাজবেন্ডের উপরে হোক বা আমার দেওরের উপরে হোক বা আমার উপরে কোন সময় কোন হামলা চালায় এক তরফ যাহা নাজিয়া বেগম বরভুইয়া রোশনা বেগম বরভুইয়া তথা রায়না বেগম বরভুইয়া নে নজরুল ইসলাম পর কই আরোপ দাগে তো ইসে দৌরান নজরুল ইসলাম নে ভী সন্দর্ভে স্পষ্টীকরণ দিয়া লেকিন কাগজাত কে অনুসার কার্যকর্তাও নে ইয়ে দর্শায়া কি জিস ঘর মে আগ লাগায়া গয়া উস ক্ষেত্র মে নজরুল ইসলাম কা কই মাং হি নহি হে জবকি সরকারি দস্তাবেজ পর উনকা সাক্ষী কে তোর পে হস্তাক্ষর ভী মৌজুদ হে আপসি রঞ্জিশ কো কেন্দ্রিত কর হুয়ে ইস সংঘর্ষপূর্ণ কাণ্ড কো লেকর লোগো মে ছোক কি স্থিতি বনি হুই হে গাঁও কে লোক নজরুল ইসলাম বড়ভুইয়া নাম কে ব্যক্তি সে কাফী ডরতে হ্যাঁ और इस क्षेत्र में पुलिस प्रशासन तथा नेता मंत्री विधायक कोई अहम कदम नहीं उठा पा रहे हैं किस वजह से सरकारी कानून का मजाक उड़ाकर ऐसे कार्रवाई को अंजाम दिया जा रहा है सरकारी परियोजना के आवास गृह में आग संयुक्त किया जा रहा है इस बात पर लोग सवाल खड़े कर रहे हैं हालांकि उधारबंद के विधायक पुलिस प्रशासन उधारबंद थाने के उसी पर भी लापरवाही बरतने का कई आरोप लग रहे हैं अपने आप को असुरक्षित महसूस करते हुए इस क्षेत्र के लोग बेहद परेशानी के दौर से गुजर रहे हैं আর গত কয়েকদিন আগে একটা হে মানে বুয়া নজরুল ইসলাম একটা বুয়া মানে যে নিউজ দিছই যেটার উপরে মানে কোনো ফেইথ করা যান না যেটা বিশ্বাস মানে বিশ্বাস করার কোনো যোগ্য নাই ওটা হইলো গিয়া যে আমরা দিছি একটা ঘর দলার কেস যেটা মানে প্রধানমন্ত্রী আবাস যোজনার কেস হ্যাঁ একটা ঘর জ্বলার কেস এমনকি এটাও আমি আমার একটা নিউজ আমি ওটাও কইছি যে অন্য একটা মানুষ ওরকম লক্ষ্মীপুর একটা মানুষের ধরা খাইছে কিন্তু আমরা আসামি ওখানে ধরা খায় না খেনে এরকম আমি একটা মানে কথা ধরিয়া বইছিলাম আর ওখানে আমি ওটা হইয়ার যে নজরুল ইসলামে প্রায় নিউজের মধ্যে তাই নটাও শুধু জমিনের দলিল দেখাইতরা জমিনের বাবতে বিলে ঝগড়া আসলো তের কয়েকজন মানুষের তানে অত্যাচার কতরা আর ওটা আমি জনসাধারণের কাছে ওটা কইতেছে ইয়ার যে নজরুল ইসলামর চেহারা দেখিয়া নজরুল ইসলামর মুখর বাসা দেখিয়া তুমি তাই সত্য এবং মিথ্যার মানে প্রমাণটা করিয়া নিও আর আমি এখন মানে সাংবাদিক মাধ্যমে আমি ওটা কইতেছে ইয়ার যে আমার কাছে নজরুল ইসলামর হর এভিডেন্স আছে হর প্রুফ করাইবার মতো আমার কাছে এই শক্তি আছে হর ভিডিও আছে হর অডিও আছে যেটা মানে যেটার মাধ্যমে মানে সত্য জিনিসটা সত্য কিতা আর মিথ্যা কিতা এটা মানে ওই জীব গিয়া কোনো জনাই আমি প্রশাসনের কাছে ওটাও কইতে চাই আর বিশেষ করে ওটা আমি কইতে চাই আর আমার মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে আমার এটা অনুরোধ মাননীয় ডিসি মহোদয়ের কাছে এটা অনুরোধ আমার এসপি স্যারের কাছে এটা অনুরোধ আমার আমি কোনোদিন নাম শুনছি মানে নাম অনেক আমি নজরুল ইসলামের মুখেই শুনি এই চন্দ্রমোহন পাটওয়ারি স্যার হে জানি না আমি কোনোদিন তার দেখা হয়েছে না কিন্তু এই স্যারের কথা মানে বিশেষ করিয়া হে মানে ব্যবহার করে তে ওই সারটাও আমি কইয়ার যে নজরুল ইসলাম তাকে আমরা বাঁচাও নজরুল ইসলামের অত্যাচারের শিকার হইয়া প্রায় দুই বছর তাকে আমরা অত্যাচার সহ্য করিয়া যাইয়া আর তার কারণে গোসাইপুরের সমস্ত মানুষ গোসাইপুরের মানে হিন্দু মুসলমান মানুষ সবেও জানে নজরুল ইসলাম একজন কেমন মানুষ কিন্তু সবে মানে প্রাণর বয়ে মানে তার হুমকিয়ে সেও কোনো মানে সাক্ষী দিতেও আউগায় না বা সেও কোনো মাতো আউগায় না ওখানে যদি নজরুল ইসলামরা খাটিয়া যায় গিয়া এরপরেও সেও ডরাইয়া কইতো না যে এরে তোমরা খাটিলারা এখানে বা এটা মানুষের কিতা ভুল যে তুমি তার উপরে এত অত্যাচার ঘটায় যেদিন আমরা প্রথম দিন যেদিন আমরা জমিনটা দখল করছে এদিন আমরা রাত্রে পুরো পরিবার ডে মানে হেনস্থা করা হয়েছে আমার উপরে অত বড় ডিল এইয়া লাগছে হ্যাঁ ডিল এইয়া লাগছে আমরা গ্লাস ভাঙ্গা হয়েছে বাচ্চা কাচ্চা সব আমরা মানে অস্তুর আসলাম আমরা বড় কোনো বেটা মানুষ আসলা না কিন্তু ওই দিন তারা মানে পুরা আমরা হ্যারাসমেন্ট করিয়া তারা আমরা জায়গাটা দখল করছে ওই দিন আমরা প্রায় মানে হাল্লা চিৎকার করছি কিন্তু গোসাইপুরের একজন মানুষেও মানে তার বয়ে কোনো একটা মানে আওয়াজ দিছে না নজরুল ইসলাম কি করেন আপনি নজরুল ইসলাম এখন বর্তমানে কাটিগড়ার একজন মানে সার্কেলর পিয়ন না কি পেওদা যা তা জানি না কিন্তু তাই একজন সরকারি কর্মচারী আরেকটা কথা তাই প্রায় সময় ওটাও হুমকি দেয় যে মনে করো এখন পুলিশ তাকে আইসি ও সেই দিন আমরা তানাত গিয়া এফআইআর যেদিন করছি এদিন এফআইআর করিয়া তানাত তাকে ঘুরিয়া খালি গড় ইয়া ঢুকতে পারছি না সঙ্গে সঙ্গে আমরা বাসার মানে ডিল আরম্ভ হয়েছে
ইটা নি আরম্ভ হইছে ইটাইয়া আমার দেওরর গড়টা পুরা মানে তছনছ করি লইছেন ভাঙ্গিয়া দরজা জানালা কিচ্ছু বাকি রাখছে না আপনারা মানে চাইলে এটা দেখতে পারবা তদন্ত করতে পারবা আমার একটা দরজা জানালা রয়েছে এমন কি ফানির পাইপ মানে ল্যাট্রিন বাথরুমও জল উঠাইবার কোনো জাত ব্যবস্থা এখন নাই বর্তমানে তারা খুব মানে অশান্তির উপরে আসন খুব মানে কষ্ট পাইতরা খুব কষ্ট পাইতরা এখন বর্তমানে আর আরেকটা কথা যেন তাই সব সময় ওটাও কই যে হেমন্ত বিশ্ব শর্মা কও আর তোমার এসপি ডিএসপি ডিসি কও এ গ্যাস লাই কিতা করতে পারলা এটা সব আমার পকেটের মধ্যে এটা সব আমার আতর মুঠি আমি ওটা চাইয়ার আমি ওটা চাইয়ার যে নজরুল ইসলাম সাধারণ একজন মানুষ হই একজন যদি মানে সার্কেলর পিয়ন হইতে পারে তার মানে বেতনটা কত হইব তা আমি জানি না হ্যাঁ তা আমি জানি না কিন্তু তাই সব সময় মানে যেন হায়ারি মানুষ ইস্তেমাল করেন ব্যবহার করেন সব সময় কথার লগে জায়গা যেন দখল করেন হ্যাঁ প্রায় মানুষের জায়গায় এরকম দখল করছেন জায়গায় জায়গায় দখল করতা যে এরপরে তাই একটা মেয়ে তাই বিয়া দিছ তাই একটা গাড়ি মানে গিফট করছেন মেয়েরে সুইফট একটা গাড়ি তাই গিফট করছেন যে সামান্যই একজন কর্মচারী হইয়া তাই অত টাকা মানে তার প্রপার্টি কীরকম হইল তার অত টাকা কীরকম হইলো আর কীরকম তাই মানে অত টাকার মালিক হইলে আর কীরকম তাই মানে সব সময় হায়ার বাড়িয়া মানুষ তাই ইস্তেমাল করতে পারেন টাকার লগে আনতে পারেন এমন কি সব মানুষ তার মাত্র সহায় দেয় বা টানা টুনায় হয় যে মনে করো প্রশাসনেও মানে এত লড়িয়ে লড়িয়াও লড়ে না বা তাই সব সময় ডিসির হুমকি দেন বা এটা সব জিনিস আমার পকেটও ডিসি হোক এসপি হোক আর হেমন্ত স্যার হোক আর এখানে চন্দ্রমোহন হোক সব আমার পকেটও এরকম হুমকি দেওয়ার পিছনে মানে রহস্যটা কিটা আমি জানতে পারি না যে আমি ওটা আবদার করিয়া যে তান উঠলে মানে সিআইডি তদন্তটাও ওখানে আমি সরকারের কাছ থেকে কি চাই ওখানে আমি ওটা চাই আর কি যে আমরা যে পরিবারের উপরে যে হাতছাটা হয়েছে হ্যাঁ যে এখন আমি সরকারকে ওটাও বলতেছি আর যে আমার ন্যায় বিচারটা যাতে হয় আমি ন্যায় চাই আমরা পরিবারের হেফাজত চাই হ্যাঁ যে এই মানুষটাকে আমরা হেফাজত করো ওখানে আমি আর মানে আর কিছু জগড়িয়ে না আর আরেকটা কথা এই গত কয়েকদিন আগে তারিখটা জানি কি আসলো জুলাই 15 তারিখ নজরুল ইসলামে একটা মানে আর একটা মিশামিশি একটা দলিল করিয়া বইছে হ্যাঁ দুইটা দলিল করিয়া বইছে বুঝছেন দুইটা দলিল করিয়া বইছে যে দলে 27টা দলিল তাই করিয়া বই গেছে এমনকি আমার আমার মানে আদি বাড়ি যে বাড়িটা মানে আমার দাদা হোক তাকি আমার হৌর হরি সবে খাইয়া মরি গেছেন দিয়া তারা মরিয়া গেছেন দিয়া এখন ও নজরুল ইসলামে মিশামিশি এই দলিলটা করিয়া মানে জহরটা আমার জহর বাড়ি মানে হাইজ্যাক করার চেষ্টা করতাম বুঝছেন তো ওটা আমি চাই যে এটা আমার কাছে পুরো এভিডেন্স আছে এটা রেকর্ড পত্র আছে আমি চাইলে এটাও মানে আমি জানিয়ান না যে মানে এই বাড়ি তো আমরা টিকিতে পারবো কি না মানে নজরুল ইসলামের কারণে এক তরফ যা আরোপ প্রত্যারোপ কা দৌড় চল রা তো সুতরাং কানুনি কারবাই পর ইন দিনো পুরে ক্ষেত্র মে नाराजगी तथा लापरवाही का माहौल बना हुआ है। मुद्दे को लेकर पीड़ित प्रभावित नाजिया बेगम बड़भुया रोशना बेगम बड़भुया तथा रैना बेगम बड़भुया के परिवार सदस्यों ने कई पहलुओं पर आलोकपात किया। लोगों को मारना पीटना धमकाना लगातार हमला करना तथा गैर जिम्मेदाराना तौर पर घर पर तोड़फोड़ करना सहित कई आरोप लगाते हुए परिवार सदस्यों ने अपने नाजुक हालात के बारे में संवाद माध्यम के समक्ष अपना स्पष्टीकरण दिया और जल्द से जल्द कानूनी सहायता प्रदान किए जाने का जिला प्रशासन पुलिस प्रशासन से अपील भी की। हालांकि मानवाधिकार आयोग के समक्ष भी इस संदर्भ में आवेदन तो किया गया है लेकिन अब तक कोई अहम कार्रवाई नहीं हो पाई है। एक तरफ जहां मुख्यमंत्री हेमंत बिश्व शर्मा सभी स्तर के लोगों को सुरक्षा दिए जाने के आश्वासन देते हैं, जमीन की दलाली पर कानूनी कार्रवाई कड़ी तौर पर करना चाहते हैं, ऐलान भी कर रहे हैं, कई क्षेत्र में कार्रवाई भी हो रहा है लेकिन किस वजह से गोसाईपुर के इस क्षेत्र में इस वारदात को लेकर कोई कानूनी कार्रवाई नहीं हो रहा है और ना ही कोई जमीन संबंधित कोई कार्रवाई हो रहा है, इस बात पर भी सवालिया निशान बहरहाल लग गया है। फिलहाल इलाके के लोग तनावपूर्ण माहौल में आतंक के हालात में वक्त बिता रहे हैं। মানে এটাই হয়ে গিয়া আমার দলিল 600-700 মানে এটাই আমার দলিল 600-700 যেটা আমি দলিল করছি আমার কাকা শাশুড়ের কাছ থেকে আমার মানে জামাইয়া করছি আর এই দলিলের মধ্যে এই দেখো নজরুল ইসলাম বরগুহিয়ার মানে সিগনেচার এই এইটাই লোক নজরুল ইসলাম বরগুহিয়ার সিগনেচার তুমি তাই দেখতে পাইতরা কি সাক্ষী হিসাবে যে তাই আমরা জায়গাটা কাগজ করছি বলিয়া তাই সাক্ষী হিসাবে তার সিগনেচার আছে আর এটা হইল কি আমার মিটেশন কপি যে মানে দলিলের মিটেশন কপি এটা এই দলিলের নাম জারি আছে এটা মানে বাহু বলে তিনি তাই দখল করার প্রচেষ্টা করেন প্রচেষ্টা করতা
যখন ঘটনা ঘটলো তখন আপনি কোথায় ছিলেন? ঘরে ছিলেন? ঘরে আসলে আমার বড় মেয়েটা রে লইয়া তারপর চাবা বড় ঘুমাই গেছি পানিও পাইছি না আমি কই একটু ঘরে ডাকমু ঘুমাই গেছেন যখন সারাদিন খাইছো তাই নিয়ে আসুন প্রেশার নিয়ে পরে আমি ডাকছি ডাকার পরে তাই কইছেন পরে খাইমু হানিটা হানিটা খাওয়ার পরে আমি ঘুমাই গেছি ঘুমানি পরে আমার বড় মেয়েটা কইছে মা আমি ঘুমাইতাম বলে আমি ঘুমাই যা সকালে মসি জিতে জয় জীব দেরি জীব তাই ঘুমাই গেছি আমি আবার সজাগ হয়েছি আটটা চোখ লাগছে আমার লাগার পরে আটটা শুনি তিনের মধ্যে দুইটা ফরছে ফরার সঙ্গে সঙ্গে আমি যে হরছি ও চাইছি চতুর্দিকে যাওয়ার পরে তা আমার হাজব্যান্ডে ডাকছি তাই না শুনছি না পরে তারা বাসা তারা টিনও উইটা ফরছে ও তখন আমার বাসু উঠেছি উঠার পরে আমার ডাকছে কিতাইছে কিতাইছে ও তারা বাড়িয়ে দেখুন তোমরা গরু অত ঘুমো করছো চতুর্দিকে আগুন লাগিয়ে গেছি ও আমরা ফাঁক মারি উঠেছি আমার হাজব্যান্ড ঘুমো আসলা তার মোবাইল সোবাইল সব তুইয়া আর ও আমরা দরজা খুলিয়া বাড়িয়েছি বাড়ার পরে দেখি বাসুরে ওদিকে দুইটা যায় ছেলে মানুষ চার পেটা মানুষ যাওয়ার পরে তারা সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ড তারা দোবাই ওদিকে গেছেন গিয়া দেখছেন তারা দোবাই নজরুল ইসলাম আর ফজরুল ইসলাম এরপরে আমরা ওদিকে বেটি মানুষ বাড়িছি বাড়িয়ে দিকে আর চার পাঁচজন ওদিকে যার যাওয়ার পরে আমরা ওদিকে দেখতামই না গরুর জৌ করতাম আর ছাগল সুগর সব আসলো তা কোন দিকে গেছে এটা আমরা কইতাম পারছি না ওপরে গ্রামের মানুষ সব আইসে আওয়ার পরে ও আমরা চিৎকার শুনিয়া গ্রামের মানুষ সব আইসে আওয়ার পরে ও তারা কইছে ফানি হান্দি যেও ফানি হান্দি দিয়া কিছু আগুন জ্বলছে না এরপরে ফায়ার ব্রিগেড আইসে আওয়ার পরে ও তারা জবাইছে যখন আপনি আইনের কাছ থেকে কি চান আমরা এখন খাই চাই আর কি এটা দেন যদি আমার পূর্ণ অবস্থায় আসো খুব অবস্থায় আসি আর কি এটা খাওয়ার মতো নাই আর কি আমার তিনটা বাচ্চা আর ফরাইতাম কিলা শোনাইতাম কিলা এটাও একটা জ্বর আছে এর বাদে জ্বর গড়ে একটা পাইছি ইন্দিরা বাসর এটাও বন্ধ করে রাখি দিছে কমপ্লেন দিয়া এখন আমি এখন এটা খাইজ করাইতাম কিলা এখন আমার কাছে কোনো জ্বর নাই সাহারা নাই যেন আমি পুরাইয়া যেন ঘরটা বানাইমু আইনের কাছে কি জানো আইনের কাছে এটা চাই যেন আমরা এখন বাঁচিবার অবস্থা আপনাকে ঘটনার ন্যায় বিচার চান বরাক নাগরিক সাংসদ শিলচর প্রেস ক্লাব তথা কই ওর সংগঠন কে মিলিজুলি প্রয়াস সে বরাক ঘাটি কে জানে মনে সঙ্গীত কলাকার সুজিত কুমার দাস কো সম্বর্ধনা প্রদান কিয়া গয়া ছাত্র সংগঠন নাকসা কে কার্যকর্তাও কে মৌজুদগি মে এক বিচার বিমর্শ সভা কা আয়োজন কিয়া গয়া শিলচর প্রেস ক্লাব কে কর্ণধার तथा वरिष्ठ कार्यकर्ता शंकर दे की मौजूदगी में तथा दूसरे कई वरिष्ठ दिग्गज हस्तियों की उपस्थिति में उन्हें यह संबोधना प्रदान कर सम्मानित किया गया गौरतलब है कि सुजीत दास पिछले 40 सालों से बोरा घाटी के विभिन्न क्षेत्र में कंठ संगीत शिल्पी किशोर कुमार की गीत गाते आ रहे हैं उनके अहम भक्त भी हैं उन्हीं के प्रयास से सिलचर के सर्किट हाउस रोड क्षेत्र में संगीत कलाकार तथा भारतवर्ष के गर्व किशोर कुमार की प्रतिमूर्ति स्थापित किया जा सका है कई पहलुओं को लेकर आलोकपात किया गया साथ ही सुजीत कुमार दास को संवर्धना ज्ञापन कर उन्हें सम्मानित किए जाने पर लोगों में खुशी की माहौल भी देखने को मिली हाइलाकान जिले के बिलाईपुर क्षेत्र में पुलिस प्रशासन ने खुफिया सूचना के आधार पर छापा मारकर
अवैध 12वीं सुपारी से लदे 3 ट्रकों को अपनी हिरासत में लिया है। पकड़े गए सुपारी की कीमत लगभग 70 लाख रुपए बताया जा रहा है। अवैध 12वीं सुपारी जब्त किए जाने पर एक बार फिर से 12वीं सुपारियों की काले तस्करियों के खिलाफ कानूनी कार्रवाई सख्त हो गई है। इस संदर्भ में कई खुफिया सूचना के आधार पर अभियान चलाया जा रहा है। पुलिस सुपर गौरव उपाध्याय के निर्देश के आधार पर तथा खुफिया सूचना के आधार के चलते आखिरकार असम मिजोराम सीमावर्ती क्षेत्र के दलचरा फॉरेस्ट ब्रिगेड के 29 नंबर बटालियन कैंप के निकटवर्ती इलाके में अभियान चलाकर यह 12वीं सुपारी जब्त किया गया। नमस्कार सर। सर मैंने हमरा जानते पारलाम जे मिजोराम बॉर्डर एखान थेके तीनटा माने 12वीं सुपारी भर्ती अवैध ट्रककে আপনি জব্দ করেছেন। তো সেই অবৈধ তিনটি ট্রাককে 12বিশ সুপারিবর্তী ট্রাককে মানে মিজোরামের বর্ডারে কোন জায়গা থেকে কিভাবে মানে আপনি মানে জব্দ করে নিয়ে আসলেন এবং এর পরিপ্রেক্ষিতে কোনো গ্রেফতার বা কোনো এজাহার হয়েছে কিনা বা কত লক্ষ টাকার মানে 12বিশ সুপারি আপনি জব্দ করেছেন এই বিষয়ে আমাদের মিডিয়াকে আপনি দু চারটি কথার মাধ্যমে অবগত করুন। ঠিক আছে। গতকালকে রাত্রে 24 তারিখে রাত্রে মোটামুটি পৌনে 4টা সময় আমি যখন পেট্রোলিং ছিলাম স্থানীয় লোকে আমার ফোন জমিয়ে জানান যে এখানে ধোলসরা আমার যে মিজোরাম আমার আসাম বর্ডার কিনারে ধোলসরা বলে জায়গাটা এখানে স্থানীয় লোকে আমাকে ফোন জানান যে 2টা গাড়ি রাস্তার মধ্যে ফাঁসিয়ে রয়েছে আর 2 গাড়িতে তারা ধোলসরা সন্দেহ যে 2 গাড়ির সুপারি লোড করা আছে। ঠিক মতে আমি ঘটনাস্থলে গিয়া দেখতে পাই যে যেখানে 2টা গাড়ি ফাঁসি রয়েছে এর আগে আমাদের কীর্তিন আইআরবিএনও ডিওপি আমি বর্তমানে বের কর্তব্যরত আছে ডিওপিটি বর্ডার এই গেটে আমার পুলিশের মানুষে ব্যাটেলিয়ান যারা যারা ডিউটি ছিলেন ওরা অলরেডি 1টা গাড়ি এখানে রিটেন করা রাখা আছে। গাড়ির ড্রাইভারকে চালকে গাড়ি তো রাখানোর জন্য করলে গাড়ি রাখার পরে ড্রাইভার জন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এর একটু আগে দেখা যায় যে এখানে 2টা গাড়ি রাস্তার মধ্যে ফাঁসি রয়েছে এবং স্থানীয় লোকে যাতে কোয়া মতে এখানে সুপারি আছে। তো যখন আমরা গাড়িটা ত্রিপাল খুলিয়া দেখি এখানে গাড়ির উপরে আধা প্রত্যেকটা গাড়িতে 9টা বস্তা উপরে রাখিয়া ক্যামোফ্লেজ করিয়া যাতে যেহেতু মানুষকে দেখলে যাতে এটা আধার লোড হয়ে বুঝতে না পারে এই কারণে দেখা বাকি আধার নিচে বাকি সবগুলি দেখা গেছে যে এখানে 12বিশ সুপারি। তো স্থানীয় লোক সহযোগিতাতে আমি জায়গা থেকে গাড়িটা জব্দ করি আমার থানা ওপিতে বিলাইপুর ওপিতে নিয়ে আনা হয়। স্যার ইতিমধ্যে আমাদের ওসি লালা পিএস এবং সিআই স্যার আসি ঘটনাস্থিতে উপস্থিত হন এবং উক্ত 3টা গাড়ি 1টা গাড়ি হলো S11DC0172 1টা গাড়ি হলো S24C9732 আর আরেকটা 106 স্যার টোটাল কত বস্তা জব্দ করেছেন সেটার বিষয়ে AS11DC থেকে 0172 থেকে রিকভার করা হয়েছে 96 ব্যাগ এবং AS24C973 থেকে 9732 থেকে রিকভার করা হয়েছে 125 ব্যাগ এবং TR01AE1611 থেকে রিকভার করা হয়েছে 106 ব্যাগ মোট 327 ব্যাগ রিকভার। টোটাল মানে বাজার মূল্য কত হইব আমার অনুমান হয় 60-70 লাখ। আর আজকে এই সংক্রান্তে বিহিত ব্যবস্থা আইনগত ব্যবস্থা লওয়ার জন্য উক্ত জব্দ করা সুপারিগুলি এবং আদাগুলি ইন্সপেক্টর অফ লিগেল মেট্রোলজিকে এলাকা থেকে রিকুয়েশন দিয়া এইটা ওয়েট অ্যান্ড মেজার করা হয়েছে। আর টোটাল ওয়েট হলো গিয়া সুপারি 21,121,800 গ্রাম এবং আদার হলো গিয়া 229,500 গ্রাম। ট্রাকের চালক বা মালিকের সন্ধান মিলেছে ঘটনা খবর পাই ঘটনাস্থলে যাওয়ার মানে আগে ড্রাইভার প্রত্যেকটা ট্রাকে তিনটা ট্রাকে পালিয়েছে। আচ্ছা আচ্ছা। এই মানে মালগুলো মানে
মিজোরাম থেকে আসা মানে মালগুলি মিজোরাম থেকে আসে হয়তো বোরাগুলি কোনো জায়গা যাইতে পারে কিন্তু বর্তমানে মালের ওনার এবং ড্রাইভার না ধরায় মালটা কোথাতে কুড়িয়ে লোড হয়েছে জানা মতে এটা মিজোরাম থেকে লোড হয়েছে কিন্তু মালটা কোথায় যাবে এখনো আমি জানা নাই সার্টিং করতে পারি এটা তদন্তকালে বাকিগুলো খুলি শিলচর শহর কে বিচুবিচ কলেজ রোড ক্ষেত্র মে কলেজ রোড বাজার ইলাকে মে লোগো কা রহনা দুভর হো গিয়া হ্যায় शराबियों की दहाड़ ड्रग्स के व्यापार तथा हर वक्त गुंडई जैसे माहौल खड़ा कर इलाके के लोग बुरी तरह परेशानी के कगार पर जी रहे हैं। इलाके के कुछ दुष्कृतिकारियों द्वारा इलाके में शराब के व्यापार ड्रग्स के व्यापार तथा देर रात तक शराब सेवन किए जाने पर इलाके का माहौल पूरी तरह बिगड़ गया है। हालांकि इस क्षेत्र में बाजार है लेकिन बाजार में पुरुष तो दूर महिलाएं भी जाने की हिम्मत नहीं करती। अक्सर महिलाओं के साथ दुर्व्यवहार भी होता है। इस क्षेत्र में महिलाओं की हाथ पकड़कर खींचा जाता है। लोग सामान खरीदने जाते हैं तो उन्हें बुरी नजर से देखा जाता है। हालात की नाजुकता इस कदर पहुंच गई है कि आवासीय क्षेत्र के लोगों ने इन गतिविधियों की रोकथाम को लेकर लगातार कई बार आंदोलन भी किए। कुछ लोगों को पकड़ा भी गया, उनके खिलाफ कार्रवाई भी किया गया, लेकिन बाजार कमेटी के सभी सिद्धांतों को ठेंगा दिखाकर ये लोग अपनी अवैध व्यापार चला रहे हैं। शराब के अड्डे जहाँ चलते हैं, ड्रग्स के व्यापार जहाँ होते हैं, कई ड्रग्स सेवनकारी इस क्षेत्र में बीच रहा पर महिलाओं के साथ अशालीन व्यवहार करते हैं, उनके हाथ पकड़ कर खींचते हैं तथा महिलाओं की सुरक्षा पर भी इस क्षेत्र में सवालिया निशान लग गया है। इस संदर्भ में इलाके के लोग तथा संस्थान के कार्यकर्ता बाजार कमेटी के सदस्य एक स्मारक लिपि कछार के जिला उपायुक्त पुलिस सुपर को प्रदान किए ताकि जल्द से जल्द कोई कार्रवाई हो। हाल ही में कुछ कार्रवाई हुआ भी था लेकिन असर इसका कुछ नहीं दिखाई दिया। बहरहाल तनावपूर्ण माहौल में आवासीय क्षेत्र के लोग रह रहे हैं और कछार कॉलेज रोड क्षेत्र में इस दिन बाजार इलाके में खासकर घटना হইছে বহুত দুর্ভাগ্যজনক ঘটনা। এই ঘটনাটা মানে মেনে নেওয়া যায় না, মানে আমরা সহ্য করতে পারছি না। খুব ব্যবসায়ী কাপাড়ি কি তারা মদ গাঁজা মদ গাঁজা জুড়ে মানে উল্টা আমার বিপদ বিপদের মুরগির দোকান হয় এটা তারা যত ঠুক পারে এত ঠুক তারা বহুত জোর করলো কাটাইছে। কিন্তু আমরা সব বাজারের মানুষ একসাথে হওয়ায় তারা কিছু মারদাঙ্গা করতে পারছে না। যে কোনোভাবে আমরা তারা গতকালকে রাত্রে সন্ধ্যার সময় সন্ধ্যার সময় এই জায়গায় আপনারা বাজার বন্ধ করে দিবেন? সব বাজার বন্ধ, দোকানপাট বন্ধ করে দেবে। আজকে আমরা ইচ্ছা করছি সবে মিলে আমরা দোকানপাট সব বন্ধ। আপনার বাজারটার নাম কিটা? তোমরা খেয়ে সঙ্গে কেউ একটা মত করো না কি কোন আন্দুক জায়গা সবর কিতা করে করছি। একই লোকরা বিভিন্ন বেশে এখানে ব্যবসা চালাচ্ছে, লক্ষ লক্ষ টাকার কোটি কোটি টাকার জুয়া মদ গাজার ভিঙের সমস্ত কিছু ব্যবসা, সেটা লুকালো নয়। আপনারা ইনভেস্টিগেশন করুন, আইবি লাগান, দেখেন এই বাজারে কী চলছে, এই বাজারে আশপাশ কী চলছে, আপনারা প্রত্যক্ষভাবে সেটা জবাব পেয়ে যাবেন। আমরা সত্য বলছি না, আমরা মিথ্যা বলছি। কাজে আমরা অচিরে চাই ওটার সমাধান। যদি সমাধান না হয় তাহলে বাজার আপনারা অ্যাডমিশন থেকে সিল করে দিন, বন্ধ করে দিন। এখানে যারা বাজার করছে ওরা যেভাবে পারে জীবিকা অর্জন করবে, আন্দোলন করবে, যা করবে যা করবে তখন একটা তখন দেখা যাবে। এই বলেই আপনাদের কাছে সবিনয়ে নিবেদন রাখছি, আপনারা ইমিডিয়েট অ্যাকশন নিন, আপনারা ইমিডিয়েট ভিজিলেন্স নিন, আপনারা রিপোর্ট নিন, আপনাদের বাজারবাবু এবং আপনাদের মিউনিসিপ্যালিটির খবর নিন, অ্যাডমিনিস্ট্রেশন তো সর্বোপরি। আমরা ডিসি মহোদয়ের কাছে যাব, আবার এসপির সঙ্গে আজকে চার্জ নিয়েছেন, ওনার সঙ্গে দেখা করবো। এমএলএ বাড়িতে আসছিলাম, এমএলএ গুয়াহাটিতে, এমএলএ বিয়ের সাথে কথা হয়েছে, মেমোরেন্ডাম দিয়েছি, আশা রাখছি। আমাদের পূর্ণ বিশ্বাস, আমাদের বিচার ব্যবস্থার উপরে পূর্ণ বিশ্বাস। আমি আইরাম দাঁড়াও, সব লই, সব খেয়ে আইছে। কলেজ রোড বাজার ইলাকে মে आम जनता के जनजीवन दुभर हो गया है। इलाके में गंदगीपूर्ण माहौल, ड्रग्स का सेवन, शराब का सेवन, दिन दहाड़े शराब के व्यापार, ड्रग्स के व्यापार तथा आवासीय क्षेत्र के लोगों के ऊपर दादागिरी को लेकर लोगों में क्षोभ की स्थिति बनी हुई है। इलाके में व्यापारी बुरी तरह बेहाल हैं।
इनका व्यापार नहीं चल रहा है, ना ही दुकानदारी सही तौर पर कर पा रहे हैं। कुछ दुष्कृतिकारी समाज विरोधी तत्व तो दिन बहाड़े नशे के हालात में इस क्षेत्र में घूमते फिरते हैं, जिसके चलते महिलाओं का आवागमन पर भी सवालिया निशान लग गया है। बहरहाल इस क्षेत्र में लोग नहीं जाते क्योंकि इस क्षेत्र में उनकी सुरक्षा नहीं है। पुलिस प्रशासन केवल तमाशा ही बन बैठी है, हर महीने इस क्षेत्र से पैसे की वसूली भी करती है। आरोप आवासीय क्षेत्र के लोगों का है। व्यापारियों का यह भी आरोप है कि नशे के व्यापार से जुड़े, शराब के भट्टी से जुड़े तथा ड्रग्स के व्यापार से जुड़े लोगों से पुलिस पैसा वसूली करती है और इलाके का माहौल और भी गंदगी से गंदगी पूर्ण होता जा रहा है। परेशानी के कगार में जिले लोगों ने कछार के जिला उपायुक्त के संदर्भ में स्मारक लिपि दिया। इलाके के वरिष्ठ कार्यकर्ता गोपाल चक्रवर्ती ने अपने बाजार कमेटी के दूसरे सदस्यों को साथ लेकर इस संदर्भ में स्मारक लिपि प्रदान कर जल्द से जल्द कानूनी कार्रवाई किए जाने का मांग किया। আপনার বাজারটার নাম কি? তোমরা খেয়ার সঙ্গে কেউ একটা মত করো না কি কোন আন্দুক জায়গা সদর কিতা করে বা। धोलाई के विधायक परिमल शुक्ल वैद्य धोलाई विधानसभा के कई खंड उन्नयनों को और भी उन्नीतकरण के जाने के उद्देश्य को सामने रख कई परियोजना हाथों में लिए हैं। जल जीवन मिशन से लेकर राजमार्ग के संस्कार, हर एक ग्रामीण क्षेत्र में सड़क के संस्कार तथा कई और पहलुओं पर कई कमेटी गठन कर वे इन दिनों उन्नयन को दिशा दे रहे हैं। लेकिन कई राजनीतिक संगठन के कार्यकर्ता कई टिप्पणी भी इस संदर्भ में कर रहे हैं और सिंडिकेट राज चलाए जाने के आरोप भी लगा रहे हैं। मुद्दे को लेकर मंत्री परिमल शुक्ल वैद्य ने पत्रकारों के साथ बातचीत के दौरान विस्तारित खुलासा भी किए। ডেভেলপমেন্ট নিয়ে উন্নয়নের বিশেষ পরিকাঠামো আপনি হাতে নিয়েছেন, তো অনেকেই অনেক অভিযোগ করছেন কি কি স্কিম রয়েছে যেক্ষেত্রে স্থানীয় হিতাধিকারীরা লাভান্বিত হতে পারেন, এবং অভিযোগ প্রত্যারোপের মধ্যে উন্নতিটা বিগত কয়েক বছরে বেশ ভালোই হয়েছে ধলাই বিধানসভা কেন্দ্রে, আমরা না নাগরিকরা বলছেন এবং সরকারের কাজগুলো বলছে, কি বলতে চাইবেন স্যার? ব্যাপারটা হয়েছে, হ্যাঁ, ইদানিংকালে গত পরশুদিন সম্ভবত তিনটা ব্লকে আমরা উন্নয়নমূলক কাজের ব্যাপারে আমরা একটা আলোচনা করেছি। আলোচনা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা জায়গাতে ধরুন পিডাব্লিউডির কাজ আছে, ঠিক তেমনি করে জল জীবন মিশনের কাজ আছে, আনটাইড ফান্ডেরও কিছু কিছু কাজ হয়, কোনো জায়গায় ডিএমএফটি ফান্ডের কাজ হয়, কোনো জায়গায় এমএলএ এলএডিএস হয়, এমপি এলএডিএস হয়, সবগুলো কাজের আজকের দিনে স্থিতি কী, কারণ আজকের দিনের স্থিতি আমাদের দেখতে হবে। এই জন্য কারণ জল জীবন মিশন বা অন্যান্য যে কোনো কাজ, জল জীবন মিশনের কাজগুলো মাননীয় প্রধানমন্ত্রী নিজে পর্যালোচনা করেন, পর্যবেক্ষণ করেন, খুব সত্তর যাতে আমরা এই কাজগুলো উঠে দিতে পারি, তা নিয়ে শুধু আমরা নয়, আপনার জানা আছে হয়তো এই যে গত আমাদের ক্যাবিনেট গিয়েছে, লাস্ট ক্যাবিনেট আসছিল চার পাঁচ দিন আগে কথা বলছে, ওইখানে প্রায় দেড় ঘন্টা জল জীবন মিশন নিয়ে কথা হয়েছে। আমাদের উপর নির্দেশ আছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং ক্যাবিনেট প্রত্যেকটা জায়গায়, আমরা ধরুন যেখানে গার্জিয়ান মিনিস্টার হিসাবে আছি প্রত্যেক ডিপার্টমেন্টের সঙ্গে আমরা বসে এই রিভিউটা আমাদের নিতে হয়। তো এটা তো হলো জেলাভিত্তিক কথা, কিন্তু আমরা বিধায়ক হিসাবে যারাই আছি, বিধায়ক হিসাবে যদি আমরা আমার অঞ্চলের কোন কাজটা কতদিন থেকে আরম্ভ হয়েছে, কতদিন থেকে পড়ে আছে, কেন পড়ে আছে, এই কথাগুলো আমাদের জানতে হবে, তাহলে কাজগুলো যত তাড়াতাড়ি পারা যায়, কোনো জায়গায় হয়তো বিভাগ হয়তো কোনো কারণে মাটি দিতে পারছেন না,
কোনো জায়গায় হয়তো বা কন্ট্রাক্টর সঠিকভাবে কাজ করছেন না ইত্যাদি ইত্যাদি কথা বিশ্লেষণ করে প্রতিটা স্কিম যাতে যেগুলো জনসাধারণের হিতার্থে বিভিন্ন স্কিমের মাধ্যমে কাজ আরম্ভ হচ্ছে তো বিভিন্ন ফান্ড আছে এখানে পিডাব্লিউডিরও আছে ঠিক তেমনি করে জল জীবন মিশন বা অন্যান্য যে যে বা ওয়াটার রিসোর্স আছে তো আমরা তো আমাদের সমষ্টির জন্যে আমাদের ভাবতে হয় আমাদের কথা বলতে হয় আমরা কথা বলবো আমরা কাজ করবো এই নিয়ে আমাদের মিটিং হচ্ছে এবং আমি যেহেতু আপনি জিজ্ঞেস করলেন আমি আপনার মাধ্যমে আমার ধলাই অঞ্চল বিভিন্ন জায়গার ঠিকাদাররা কাজ করে টেন্ডারের মারফতেই তারা নিয়ে আসেন আমি তাদেরকে অনুরোধ করবো যাতে ভালো করে খুব অতি সত্তর যাতে কাজগুলো শেষ করা হয় বুদ্ধিজীবীদের একটা কথা হচ্ছে যে উন্নতির জোয়ার বইছে ধলাই বিধানসভা কেন্দ্র এবং প্রতিপক্ষ কয়েকটি রাজনৈতিক দল আমি নাম বলতে চাইব এ ব্যাপারে অনেক জটিলতার সৃষ্টি করছে এবং বিভিন্ন অভিযোগ উত্থাপন করছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে স্বাধীনতার 50 বছর পর ধলাইয়ের যে উন্নতিটা হয়েছে সেই তুলনায় অন্যান্য বিধানসভা কেন্দ্রের তেমন উন্নতি হয়নি কী বলতে চাইবেন স্যার এ ব্যাপারে দেখুন কে কি বলল সে কথা নয় আমি মনে করি যেমন আমার আমার এমএলএ এলএডিএস এর যে টাকা আছে আপনারা যদি একেবারে 91 থেকে ধরেন তো ওই সেই আমলের কথাই বলছি একবার যারাই আপনি যেরকম বলেছেন যে বিরোধীরা এভাবে বলেছে সেভাবে বলেছে তো তারা বলছিল তো তখন আমি একেবারে আমার জীবনের যত এমএলএ ফান্ডের যা কাজ আছে আমি সব ক্লিন করে ডিসি অফিস থেকে নিয়ে আমি পত্রিকা দপ্তরে এবং তদানীন্তন সময়ের মন্ত্রী ছিলেন তারা আমি শ্রদ্ধা রানাবাবুর কাছে আমি শ্রদ্ধা দিলীপ বাবুর বাড়িতে পৌঁছে দিয়েছিলাম যেগুলো দেখে নেবেন কোন জায়গায় কী কাজ হয়েছে আমি চেষ্টা করি সরকারি টাকা আমার মারফতে যদি কোনো জায়গায় আসে তার যাতে এক টাকাও সদ্ব্যবহার হয় একটা পয়সাও যাতে সদ্ব্যবহার হয় আপনারা দেখবেন আমি 91 থেকে এখানে বিধায়ক আছি যেদিন থেকে এমএলএ লেডিএস আমার অঞ্চলে এসছে আজকের দিনও সোজা দাঁড়িয়ে আছে মাটিতে পয়সা দেওয়ার প্রবণতা যদি আপনি দেখেন যে মাটির রাস্তা 1% আপনি হয়তো বা পাবেন না আমার টোটাল যেটা ফান্ড দেওয়া হয়েছে মাটির রাস্তা করার জন্য অন্যান্য বিভাগ আছে হয় দু একটা জায়গায় হয়তো হয়েছে সাইনবোর্ড আছে কত টাকা হয়েছে আর বাকি সব কনস্ট্রাকশনের কাজ থাকে আমরা চেষ্টা করি যে এখানে প্রতিটা টাকা যাতে প্রপারলি ইউটিলাইজ হয় যার জন্য এই যে আপনি বললেন সভা আমরা সভা করি আমাদের বুথ লেভেল পর্যন্ত কমিটি আছে বুথ লেভেল কমিটিকে আমরা আহ্বান করি ওনার বুথে যেহেতু কাজ হচ্ছে কারণ সবগুলো কাজ তাদের পরামর্শে দেওয়া হয় মণ্ডলগুলোর পরামর্শে কোন জায়গায় কোন কাজটা হলে ভালো হয় আমরা তো পিডাব্লিউডির যে প্রপোজালগুলো দিই এটাও আমার মণ্ডলকে জিজ্ঞেস করে আমার আমার জেলাকে জানিয়ে দিই যে অমুক জায়গায় অমুক রাস্তার প্রয়োজন আছে তো এই ক্ষেত্রে আমরা সংগঠনকে আমরা সামনে রাখি এই জন্যে যে সংগঠন এটাকে লুক আফটার করবে আজকে একটা গ্রামের রাস্তা হবে পিডাব্লিউডির রাস্তা ডিপিআরএ কতটা মেটেল দেবে কতটা মাটি দেবে কতটা স্যান্ড্রাভেল দেবে এটা ডিপিআরএ লেখা থাকবে ডিপিআরটা গ্রামের সবাই বুঝবে আমার যারা সংগঠনে আছে তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে এই রাস্তাটায় এভাবে কাজ হবে এত মিটার চড়া হবে এতটা দীর্ঘ হবে এই কথাগুলো যখন সংগঠনে জানে তো এই কাজগুলো তদারকি করে বা দেখাশোনা করলে কাজগুলো ভালো হয় কাজ ভালো হওয়ার প্রয়োজনীয়তা আছে আমরা আমরা ভারত নির্মাণের স্বপ্ন নিয়েই আমরা দল করি আমরা দলে এগিয়ে যাচ্ছি কিন্তু এই ক্ষেত্রে কাজ নিয়ে আসা বড় কথা নয় কাজকে ইমপ্লিমেন্ট করা সবথেকে বড় কথা ইমপ্লিমেন্ট করা তো এরকম নয় যে আমরা কাজ করছি তার কথা অনুযায়ী প্রসেস অনুযায়ী তার টেন্ডার হবে কোনো না কোনো জায়গার ঠিকাদাররা কাজ পাবেন পেয়ে থাকেন তো তাদেরকেও সহযোগিতা করা তাদেরকেও সঠিকভাবে কাজ করার জন্য যে পরামর্শ দেওয়া সব কিছু বর্তায় স্থানীয় লোক লোকের উপরে তো স্থানীয় লোকে যাতে সহযোগিতা করে তার জন্য আমরা প্রয়াস করি তার জন্য আমরা মাঝে মাঝে এ ধরনের বসে কোন জায়গার কোন কাজটা পেন্ডিং আছে ভালো হয়নি ঠিক হয়েছে সব কথাগুলো আমরা একটা নিজের মধ্যে আলোচনা করে একটা পর্যালোচনা সব স্যার একটা সমাচার অনৈতিক ছোট বিরাম ফার্নিশিং পয়েন্ট শিলংপট্টি রোড শিলচর ফার্নিচারের জগতে উত্তর পূর্বাঞ্চলের এক
একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ফার্নিশিং পয়েন্ট। অত্যন্ত কম খরচে ও সুলভ মূল্যে মজবুত টিকসই ফার্নিচার কিনতে হলে আজই পদার্পণ করুন ফার্নিশিং পয়েন্ট শিলংপুর শিলচর। सुबह की पहली किरण निकलते ही हम चल पड़े असम की उस शान की ओर जिसे हम चाय पत्ती कहते हैं, असम के नामचीन चाय में से एक जिसे सभी दिल से पसंद करते हैं। आड़े टेढ़े रास्ते, वो पंछियों की चहचहक और खूबसूरत वादियों से होकर आखिरकार हम पहुंचे असम विश्वविद्यालय में। वहां से करीब 5 किलोमीटर की दूरी तय करके हम पहुंचे रोस्कानी टी स्टेट। वहां पहुंचते ही एक अलग ही लाया दिया हो सर्दी, बस एक कप रोज कैंडी टी, हेल्दी भी टेस्टी भी। करीमगंज जिले में पुलिस प्रशासन तथा बीएसएफ के मिलीजुली प्रयास से भारत बांग्लादेश सीमावर्ती विसर्जन घाट इलाके से बड़े पैमाने पर यबा टेबलेट के साथ बिलालुद्दीन नाम के एक शख्स को गिरफ्तार किया गया। सूत्रों के अनुसार इस व्यक्ति के पास से 10 पैकेट 300 ग्राम यबा टेबलेट जब्त किया गया। बाद में इसके खिलाफ MDPS कानून के तहत एक मामला भी दर्ज किया गया। गौरतलब है कि बराघाटी के विभिन्न क्षेत्र में आज भी ड्रग्स के व्यापार जोरों पर चल रहा है और खुफिया सूचना के आधार पर बीएसएफ तथा पुलिस प्रशासन द्वारा बिलालुद्दीन को गिरफ्तार किए जाने पर लोगों में कुछ हद तक राहत की माहौल बनी हुई है। কি হৈছিল আজি? আজি এটা বিশেষ এটা সূত্ৰ যোগেদি আমি গম পালোঁ যে এখন ৰিক্সাত এজন পেচেঞ্জাৰে সন্দেহযুক্ত হানি আছে। সেইমতে আমি BSF আৰু আমি ইণ্টাৰচেপ্ট কৰি মেলি আমি এখন পাইছোঁ আৰু এজন মানুহক আমি এপ্ৰিহেণ্ড কৰিছোঁ নামটো বিলালুদ্দিন। আৰু তেওঁৰ পৰা আমি তেল পেকেটছ আমি যোৱা বুলি পাইছোঁ আৰু দামটো হৈছে 2.7 গ্ৰাম। আমি তেখেতক এৰেষ্ট কৰিছোঁ আৰু এতিয়া আমাৰ ইনভেষ্টিগেশ্যন মানে আৰম্ভ। বজাৰ মূল্যটো কিমান হ'ব? হ'ব মানে 1.5 লাখ। 1.5 লাখ। लखीमपुर प्राथमिक विद्यालय शिक्षा खंड के अधीन 493 नंबर लालपानी LP स्कूल के टेस्ट शिक्षक शालिश चौधरी के खिलाफ जो आरोप लगाया गया है वो पूरी तरह भित्तिहीन है और इस संदर्भ में कोई वास्तविकता नहीं है। मातृगुट तथा कई और संस्थान के कार्यकर्ताओं ने इस संदर्भ में एक महिला को स्कूल के नमस्कार, আমার নাম মোহাম্মদ শালিস চৌধুরী। আমি 493 নাম লালপানির মক্তবের সহকারী শিক্ষক, মানে কোনো কিছু করছি না। আমার উপরে ইনজাম লাগানি হয়েছে, তারা স্কুলের পক্ষ থেকে ষড়যন্ত্র চলে, বিভিন্ন মানুষ ষড়যন্ত্র এখানে আসেন যুক্ত। আর এটা বিরোধিতা করি আমরা টেট শিক্ষক সমাজ থেকে গিয়া, আমরা এটা বিরোধিতা করি। আমি এটা কোনো কিছু করছি না, আমার সাজা গিয়ে তারা মানাইছে। আর আমি এফআইআর করছি, আমার স্কুলে মারা ধরা হয়েছে 18 তারিখ। এটার পরে এফআইআর করার পরে তারা উল্টা পাল্টা ক্রস কেস দিছে, আমার রেপ কেস দিছে। একটা টিচারের উপরে এইরকম রেপ কেস দেওয়া সম্পূর্ণ মিথ্যা, এটা পালা জিনিস না। সাজানো তদন্তে বাইরে তখন আমি জামিন নিয়েছি, এখন জামিন নিয়ে আমি চলি। আর 7 দিন থেকে আমি স্কুলে যেতে পারি না, নিরাপত্তার ব্যবস্থা নাই। আমার এই স্কুলে মারা ধরা করবার ডরে আমি যাই না, বিভিন্ন জায়গায় কমপ্লেন করছি, DO ইন্সপেক্টর DMC সব জায়গায় কমপ্লেন করছি, কোনো ব্যবস্থা নেওয়া হয় না এটা। আর এখন বিভিন্ন ব্যবস্থা নিলে পালা হয়। আমার মা মান ইজ্জত নিয়ে আমার খেলা করা, তারা ছেলে খেলা করা, এটা তো পালা জিনিস না। আমার স্কুলে প্রধান শিক্ষক জড়িত আছেন এখানে এই কাজের সঙ্গে স্বপন চন্দ্র, এবং আমার বাসকান্তি শিক্ষক সম্মিলনী প্রেসিডেন্ট একজন যৌথভাবে জড়িত আছেন, তার নাম আকবর হোসেন বরবিয়া, 8 নং কাজিরগ্রাম স্কুলের সহকারী শিক্ষক, উনি জড়িত আছেন। আরও কিছু মানুষও জড়িত আছেন ওখানে, কিন্তু গোপনে আছে কথা। আর কি কারণ কি তোমার লোক এরকম করা? আমার লোক সঙ্গে এরকম
স্কুলে উল্টাপাল্টা করতে না ওরা কি আমি বলে কি মিটিং ডেকে নিয়েছি বলে আমি কোনো মিটিং উঠিনি ডাকি না আমার কি অধিকার আমি অ্যাসিস্ট্যান্ট টিচার আমি কেন মিটিং ডাকবো এটা হেড টিচার আছে হেড টিচার ডাকার কথা মিটিং আমি কোনো কিছু করি না 18 তারিখ আমাকে কোন ডিউটি ক্লাসে এসে আমাকে মারধর করেছে এর প্রতিবাদে আমি জিরিকার থানায় এফআইআর করেছি তারপরে এফআইআর করে এখন অবধি কোনো অভিযুক্তকে ও অ্যারেস্ট করা হয়নি তারপরে ও ক্রস কেস দিয়ে ওরা আমার ঘরে এসে হানা দিচ্ছে পুলিশ আমি ঘরেই ছিলাম ওরা বলছে আমার আমাকে ধরে নেওয়ার জন্য প্রচেষ্টা করছে আমি কোনো কিছু করি না রেপ কেস দিয়েছে উল্টা ক্রস কেস দিয়ে আমি আমি পলাতক ছিলাম না আমি ঘরেই ছিলাম ওরা উল্টা পাল্টা বলছে আমার পারবো না এখানে নিরাপত্তা নেই আমার না আমার কোনো শখ না সব মানুষের সেলফি নিতে পারে আমি আমি কোন সময় নিয়েছিলাম অনেক আগে নিয়েছিলাম ওটা বানিয়ে তারা আমার ফেসবুক থেকে কী করে বের করে আইডি থেকে বের করে নিয়ে এটাকে প্রকাশ করছেন এখানে আমাকে শুধু অসম্মান করা হয় না মাননীয় মুখ্যমন্ত্রীকে অসম্মান করা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে আমি মিথ্যা মামলা জড়িত করে মুখ্যমন্ত্রীকে মানে অসম্মান করা হয়েছে এটা ব্যবস্থা গৃহীত ব্যবস্থা নেন যেন ডিপার্টমেন্টে আমার মাননীয় জেলা শাসককে অনুরোধ করছি যাতে গৃহীত ব্যবস্থা নেওয়া হয় আমাকে সুবিচার মুখ্যমন্ত্রীর কাছে সুবিচার চাই এবং শিক্ষামন্ত্রী ডক্টর রণজ বিকুর কাছে আমি বিনম্র অনুরোধ যাতে এরা সুবিচার পাই আমি কেন আমি শিক্ষক হয়ে এই কাজে কেন যুক্ত হবো রেপ কেজ এই যে সব বানিয়ে বলছেন ওরা অ্যামালগামেশনের বিরুদ্ধে উল্টাপাল্টা মাঠ মারছেন আমি কেন অ্যামালগামেশনের বিরুদ্ধে যাবো আমি যাওয়ার অধিকারই নেই আমি অ্যাসিস্ট্যান্ট টিচার ওরা ভুল বলছে ওরা বিরোধিতা করিনি ওরা বলছে আমি বিরোধিতা করছি ওরা বলে আমাকে সাসপেন্ড করার জন্য চেষ্টা করছে এটা মিথ্যা সব কিছু মিথ্যা সাজানো হচ্ছে আমার স্বপন চন্দ্র স্যার জড়িত আছেন এই বিষয়ের সঙ্গে त्रिपुरा राज्य के कदमतला इलाके में 8 दफा मांगों को लेकर सीपीआईएम उत्तर जिला कमेटी के उद्योग से कदमतला ब्लॉक में गौना गेट डेपुटेशन कार्यक्रम आयोजित किया गया। उनकी मांगों में हर एक पंचायत में एनरेगा का कार्य शुरू करना तथा 340 रुपया कर मजदूरी प्रदान करना प्रधानमंत्री आवास योजना के सभी हिताधिकारियों को 3 लाख रुपये का आर्थिक अनुदान करना सहित कई और मांगे शामिल है। इस डेपुटेशन कार्यक्रम में इलाके के वरिष्ठ कार्यकर्ताओं के साथ साथ संगठन के दिग्गज हस्तीगण भी मौजूद थे। उत्तर जिला संपादक अमिताभ दत्त बागभाषा केंद्र के विधायक विजिता दास तथा दूसरे कई हस्तियों की मौजूदगी में यह कार्यक्रम संपन्न हुआ। বিজেপি আইসিএফি জোট শাসনের অলঙ্কার এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য গ্রামে গঞ্জে খাদ্য নেই বেকারদের চরম হতাশার মধ্যে ডুবছে। গত এই জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল কর্মসংস্থানের একটি প্রতিশ্রুতিও রূপায়ণ করেনি। এমনকি টেট উত্তীর্ণ 3601 জন শিক্ষিত বেকার যুবক যখন তাদের চাকুরির দাবি নিয়ে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে যায় সে সময় চাকুরির নিয়োগপত্রের পরিবর্তে তারা পায় পুলিশের লাঠিগুলি। এই অবস্থান থেকে মুক্তির জন্য আমরা কি দেখছি গ্রামে গঞ্জে বেকার কাজ নেই কাজ হলে মজুরি নেই প্রতিশ্রুতি দিয়েছিল 200 দিন কাজ হলে 340 টাকা তারা ভাতা পাবে মজুরি পাবে আজকে সমস্ত কাজ থেকে বঞ্চিত। কৃষি প্রধান অঞ্চল আমাদের এই ব্লক এলাকা কুটি কদমতলা বিধানসভা এলাকা কৃষি প্রধান আজকে কৃষকদের মাথায় হাত বাজার থেকে সার বীজ কীটনাশক ঔষধ কৃষি যন্ত্রপাতি কিছু তারা সংগ্রহ করতে পারছে না। জলসেচের সমস্ত উৎসগুলো মেরামতির অভাবে শুধু বন্ধ হয়ে গেছে এবং আমাদের রাজ্যে যে প্রতিশ্রুতিগুলো তারা দিয়েছিলেন আইনের শাসন প্রতিষ্ঠা করবেন গণতন্ত্র সুরক্ষিত করবেন আজকে কোথায় গণতন্ত্র? আমাদের পুলিশ প্রধান হেডকোয়ার্টার থেকে 80 থেকে 100টা গুরুত্বপূর্ণ ফাইল চুরি না গায়েব হয়ে যায় সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে শিক্ষা দপ্তর থেকে বস্তায় বস্তায় ফাইল গায়েব হয়ে যাওয়ার পরেও শিক্ষা দপ্তর থেকে এখন পর্যন্ত কোনো এফআইআর করেনি। এই অবস্থা থেকে উত্তরণের জন্যই সাধ্যমত দাবি আমরা রেখেছি মূলত গ্রাম সভা কেন হবে না বিগত গ্রাম জমাতে গ্রাম সভা হবে। শিলচর কে কছার কলেজ মে কছার কে জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝা দ্বারা স্কুল কে অধ্যক্ষ পর शारीरिक निग्रह किए जाने के खिलाफ अपनी आवाज बुलंद किया है परिमल शुक्लवेद ने। मंत्री परिमल शुक्लवेद ने पत्रकारों के साथ बातचीत के दौरान कहा कि इस संदर्भ में कड़ी से कड़ी कानूनी कार्रवाई होनी चाहिए और पूरे मामले की छानबीन कर कानूनी कार्रवाई होने से सभी स्तर के लोगों को इन दिनों ठंडक पहुंचेगी क्योंकि शिक्षा जाति का मेरुदंड है और इस मेरुदंड के कर्णधार को मारपीट किए जाने पर शिक्षा व्यवस्था तथा शिक्षकों पर आंच आई हुई है। बहरहाल किस लिए वारदात हुआ इसकी सुचारू छानबीन के लिए मंत्री परिमल शुक्लवेद ने
मांग किया है कि सुचारू रूप से इस मामले की जांच हो। एक शिक्षाविद शिलचर एक विषय खूब चर्चार मध्य रही है विगत कदम धरे काछाड़ कलेजर अध्यक्ष और काछाड़ जिला उपायुक्त मध्य जो घटना से ही जगह दाड़ी एक शिक्षाविद हिसाब से आनी कि बोलते चेहरे बेपारमीय पत्रिकाय देखे ठीक इदानीकाले हतोबा शिक्षा जावा क्योंकि विचार प्रक्रियवस्थार मध्य कौन जगह त्रुटि आज डिसी संगे कथा बोल कारण डिसी डिस्ट्रिक्ट एक जो गार्जियन मिनिस्टर आवत्य चले प्रशासन चले तो प्रशासन मध्य कौन जगह कि गाफिलती है এটা আমার জানা নেই। এটা নিশ্চিতভাবে আমাদের কাছাড় জেলার যিনি গার্জিয়ান মিনিস্টার অশোক সুন্দরবাবু অশোক জানবেন, তিনি খবর নিয়েছেন নিশ্চিতভাবে। এই কথা নয় যে আমি মন্ত্রী হিসাবে কাছাড়ের মানুষ হিসাবে আমি খবর নিইনি বা খবর জানি না, এই কথা নয়। এই কথাটা আমি বলব আপনাকে যে শিক্ষক শ্রদ্ধার পাত্র, কোনো জায়গায় যদি সাংঘাতিক কোনো অঘটন না হয়ে থাকে তো আমরা এই সমাজের মানুষকে আমরা দেখবো রোধে সোসাইটি বলি। কাজেই আমি দূর থেকে এই মুহূর্তে কিছু আপনাকে কমেন্ট জানাবো না, এই কথা বলবো যারা চিন্তাবিদরা আছে, সরকার আছে, বিভাগ আছে, এই বিভাগে কোন জায়গায় কী গাফিলতি হয়েছে। কারণ ডিসিও তো একটা একটা জেলার ম্যাজিস্ট্রেট ছিল, কী কারণে স্টেশনটা হলো, কেন হলো, তার জন্য এরকম কথা শোনার পরে মর্মাহত হয়েছে, মনে লেগেছে যে কোনো না কোনো জায়গায় হয়তোবা কোনো না কোনো জায়গায় কার ত্রুটি কার বিচিত্রে জানি না, নিশ্চিতভাবে জানবেন তিনি এখানে গার্জিয়ান মন্ত্রী। আমি এবার সঙ্গে এখান থেকে গুহাটি নিয়ে পরামর্শ করব। মৎস্যপালন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ने বরাক ঘাটি তথা আসাম के विभिन्न क्षेत्रों में बाढ़ के दौरान क्षतिग्रस्त मत्स्यजीवियों की सुरक्षा तथा उनकी बीमा की पैसा प्रदान किए जाने के लिए अपील किया है। सूत्र के अनुसार बाढ़ के दौरान सभी मत्स्य व्यवसायी बुरी तरह क्षतिग्रस्त हुए हैं, उनके तालाब से सभी मछलियां निकल गई हैं, जिसके चलते उनके व्यापार पर गहरा प्रभाव पड़ा है। पत्रकारों के साथ बातचीत के दौरान उन्होंने कई पहलुओं को लेकर आलोकपात किया। इंटर एलाका है हमारे की कैक शो व कैक हजार बोलब फिशारी छिल बनार जले समस्त फिशारी प्लावित हो कृषक मत्स्यचाषीर मशाय हाथ अने के प्रचुर एक मास धरे माछ खेन फ्लाटे বাজারও বিক্রি হয়েছে পথে ঘাটে মাঠে, কিন্তু যারা ব্যবসায়ী যারা অনেক স্বপ্ন নিয়ে এগুলো করেছিলেন সেগুলো আজ ধূলিসাৎ হয়েছে। অনেকের বীমা রয়েছে, অনেকের বীমাও নেই। তো আপনি তো মৎস্য বিভাগের মন্ত্রী, এই জায়গায় কী প্রকল্প বা কী ব্যবস্থা নিচ্ছেন আপনারা? এই কথাটা সত্য আপনি বলেছেন, একেবারে সঠিক কথা। প্রত্যেকের শুধু নয়, সমগ্র আসলে এখানে বন্যা হয়েছে, মৎস্যজীবীরা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা দেখার মধ্যে পড়ে না, কারণ আপনি বা আমি কেউ গিয়ে আমরা পুকুরে সার্ভে করি না যে মাছ কতটা আছে। আছে বলেই আমরা লোকাল মাছ বাজারে পেয়েছিলাম বা পেয়ে থাকি। এবার সবচেয়ে ক্ষতি হয়েছে যে যারাই মৎস্য চাষি তাদের সব মাছ বেরিয়ে গিয়েছে। প্রবলেমটা হচ্ছে এখানে যে ফিশারি বিভাগের নিজের রিলিফ দেওয়ার কোনো ব্যবস্থা নেই। ডিজাস্টার ম্যানেজমেন্টে সব ক্ষেত্রেই রিলিফটা দেওয়ার ব্যবস্থা, ডিজাস্টার ম্যানেজমেন্টে রিলিফ দেবে, এটা রেভিনিউ বিভাগের মারফতে দেবে। ডিসি যেটা আমার ঘরের জন্য দেন এটাও এই সেই রেভিনিউ বিভাগ থেকে দেওয়া হয়। এ নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সচেতন আছেন। আমি অনেকবার এই কথাটা আমি ক্যাবিনেটে উত্থাপন করেছি বা অন্যত্র যখন ফ্ল্যাট করেছিল ডিসির মাধ্যমে কথা বলেছি, ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে কথা হয়েছে। তিনিও ভাবছেন যে কোনো উপায়ে কীভাবে এই মৎস্য চাষী যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে কোনো উপায়ে সাহায্য করা যায় কিনা, আর সঙ্গে সঙ্গে তার লিস্ট আমার বিভাগ থেকে প্রিপেয়ার করে আমরা এটা রেভিনিউ বিভাগে জমাও দিয়েছি। তার জন্য আমাদের ফাইলের মুভমেন্ট রেভিনিউ পর্যন্ত যাওয়ার প্রয়োজনীয়তা আছে, যেটা এগুলো চলছে। কাজেই মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা আশা করছি কোনো না কোনো জায়গায় আমরা হয়তো বা কিছু সুবিধা পাবো। কারণ ডাইরেক্টলি আমরা ধরুন এই কথাটা এই বিভাগের পক্ষ থেকে ইন্স্যুরেন্সটা মৎস্য চাষের লাইফের উপর আমরা এক টাকা দিয়ে ইন্স্যুরেন্স করা হয়, কিন্তু এটা লাইফের উপরে এসে যায়, মাছের উপরে ইন্স্যুরেন্স নেই। এটা ব্যাংক বা অন্যান্য কর্তৃপক্ষ করে না, যাদের করা উচিত।
বা প্রয়োজন আছে করে না মানে কারণ এগুলো একটু অসুবিধা হয়তো আছে যার জন্য ব্যাংকে গিয়ে আসে না বাকি যে রিলিফ দেওয়ার ব্যাপারটা সম্পূর্ণ তো আপনাকে বললাম যেটা ডিজাস্টার ম্যানেজমেন্টের রেভিনিউ মারফতে আসে আমরা এগুলো ব্যবস্থা করে দিচ্ছি ধন্যবাদ স্যার আপনি আপনার মূল্যবান সময় আজকে আমাদের দিলেন আগামী দিনে আবারও বিভিন্ন বিষয় নিয়ে আপনার কাছে আসবো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি নমস্কার शिलचर के गुंगुर क्षेत्र में बिजली की शॉर्ट सर्किट होने के चलते अग्निकांड की वारदात हुई जिसके चलते कई व्यावसायिक प्रतिष्ठान आग के लपेट में आ गया और आग का ढेर बन गया। बहरहाल बिजली के शॉर्ट सर्किट से हुए अग्निकांड के चलते कई लाख रुपए की क्षति होने की लोग जानकारी दे रहे हैं और अग्निनिर्वापक विभाग के वाहन तुरंत घटनास्थल पर अपने वाहनों को लेकर पहुंचे और आग पर नियंत्रण पाया लेकिन तब तक 6 से 8 व्यावसायिक प्रतिष्ठान आग के लपेट में राख बन चुके थे। এটা তো ইলেকট্রিক শর্টে আগুনটা লাগছে আর তাও তো আমরা ঘরে না রাস্তার মাঝে চিল্লা হয়েছে আমি ভাত খাওয়াতাম ভাত খাওয়া ছাড়িয়া ইয়া দেখি আর আগুন তো প্রচুর হয়েছে কিন্তু আমি রাঙ্গিরখাড়ি থানা প্রায় 50 বার কল করছি তারা কোনো ফোনে রেসপন্স দিচ্ছে না তারা কইরা যে BSNL ল্যান্ড ফোনটা এইরকম রিং বোঝা যায় না ঠিক আছে যাই হোক আমার এখানে আম পাবলিক যারা আসলা তারা খুব আমার সহায়তা করিয়া মোটামুটি আমরা আগুন একটা লামাত লামাই দিছি এরপরে আমরা ফায়ার ব্রিগেড আইসে আইয়া এরাও বহু সাথ দিয়া আমরা লগে আগুনটাই নিভাইছে কিটা কিটা জ্বলছে জ্বলছে তো দেখুন তখন আমি সঠিক কিছু কইতে পারতাম না কিটা কিটা জ্বলছে কিটা কিটা নাই তার টিন চিন না সরলে কিটা জ্বললো কিটা নাই তা তো আমি কনফার্ম করতে পারতাম না জায়গার মালিকের নাম কিছু বাইর করো জায়গার মালিকের নাম জায়গার মালিকের নাম হইলো কার্তিক নাপিত মোটামুটি কয়টার সময় আপনারা ফোন করছেন আগুনে লাগছে কই এটা তো আমি প্রথম কলটা আপনারা দেখিয়া কই দিতে পারি আর মগুল্ল থেকে একবার কই 4টা শূন্য আপনার নাম আমার নাম হরিশঙ্কর আজম विभिन्न दफा मांगों को लेकर हालाकांदी कांग्रेस के कार्यकर्ताओं ने विक्षोभ जुलूस निकाला। राज्य व केंद्र सरकार के खिलाफ कई आरोप प्रत्यारोप को सामने रख कांग्रेस कार्यकर्ताओं ने इस रैली को अंजाम दिया। यह रैली शहर के प्रमुख राजमार्गों का परिक्रमा कर जिला उपायुक्त कार्यालय में जाकर पहुंची और जहां पर स्मारक लिपि प्रदान के जरिए कार्यक्रम का समापन किया गया। Hi, 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 hi
कछा जिले के उधारबंद 137 नंबर राष्ट्रीय राजमार्ग के दोनों तरफ हर रोज बड़े पैमाने पर शराबी तथा नशाग्रस्त लोगों की भीड़ जमने पर इलाके के किसानों में इन दिनों तनाव का माहौल बना हुआ है, क्योंकि हर एक क्षेत्र में किसान महासड़क के ऊपर यातायात करते हैं और इसी क्षेत्र में उन्हें खेत भी करना पड़ता है। लेकिन आसपास में बड़े पैमाने पर शराब के बोतल तथा बियर के बोतल फेंके जाने पर अक्सर कई किसानों को जोखिम का शिकार होना पड़ रहा है। धान काटते वक्त, हल चलाते वक्त कांच गाय भैंस तथा आम जनता के पैर में घुस जाने पर उन्हें बेहद परेशानी के दौर से गुजरना पड़ा है। नशे के हर एक क्षेत्र में एक सभा जैसे माहौल बन जाने पर हर रोज लोग यहाँ पर शराब पीते हैं, बियर पीते हैं और बियर के बोतल, शराब के बोतल खेत की जमीन पर ही फेंक देते हैं, जिसके चलते हल चलाते वक्त अक्सर दुर्घटना का शिकार किसानों को तथा गाय भैंसों को होना पड़ता है। তারা বোতল ফেলাই দেয়, আর বোতলের পরে আমরা রে হাতিয়া গুঁড়িয়া মানুষ যত নামতেও পারে না, জ্যান্ত হবো মানুষ। আমরা কি চাই না আমার বর্তমানে গভর্নমেন্ট কাছে? আমরা চাই আর কি মহারাস্তার কিনারে যদি বোতল টোল না ফেলাই যায়, এক জায়গায় জমা করে তার রাখে যায়, ইন্দে খাইয়ে ইয়া খাইবার জিনিস খাও কিতা খায়। হ্যাঁ কি খায় তারা? ও তো এক জায়গায় যদি কোনো জায়গায় জমা করি আর বোতলটা খাইয়া ইয়ে রাখে তো তা হইলে ভালো হলো। ওই যে রাস্তার মাঝে ফেলাইয়া হলে গেল, আমরা যাওয়ার রাস্তা উত্তর সব পড়াই গেল, একবারে হাটিয়া কুটিয়া পাওয়া আমরা অবস্থা থাকে না। মানে বন করার লাগে না, নাইলে তো ওখানে মানে আমরা এটা জমিন ছাড়িয়ে ফেলাই বাগা লাগবে মতের বোতলের জন্য। মানে এটা খারা খায়? খারা খায় এটা তো নিজে দেখিয়ে নেবা, এটা তো পুলিশে দেখার কথা, মানে প্রশাসনে দেখার কথা। ছেলে মেয়ে আয় প্রত্যেক রবিবারে আয়, ঠিক আছে কিছু আইয়া ও এটা এনজয় করে এটা তারা আইয়া মদ বোতল খায় পালায়। তা আপনারা প্রশাসনে কি চাই? আমরা তো চাই যে এই জিনিসটা বন্ধ হইতো আর ওগুলা সাফ হইতো। প্রশাসনে কিছু করতো, কিছু একটা অ্যাকশন লইতো। মানে হাসন যন্ত্রণা খেয়ে তো ঘোরা যান না, ও একটু আগে ফাও খাটছে, এরপরে বেয়ার গরু বেজান খাটের তা ওটা বন হইলে না বা খেয়ে তুই তো না, এত জলের যন্ত্রণা লাইন দেওয়ার কথা হইলে বালা হইলো না, আমরা তোরা আরাম হইল না, আমরা তো কিচ্ছু খাইয়ান না, আমরা তো লুঙ্গা লাগাই টিন লাগাই খেত করি, त्रिपुरा राज्य के ऊनकोटी जिले के माछमारा प्राथमिक स्वास्थ्य केंद्र में ओल्ड त्रिपुरा गवर्नमेंट डॉक्टर्स एसोसिएशन के उद्योग से एक दिवसीय मेगा स्वास्थ्य शिविर का आयोजन किया गया। करीब 1000 जाति उपजाति तथा कई और समुदाय के लोग इस कार्यक्रम में मौजूद रहकर निःशुल्क तौर पर दवाई भी उपलब्ध करवाए और खुद का चिकित्सा भी करवाया।
इस दिन के कार्यक्रम में डॉक्टर कनक नारायण भट्टाचार्य तथा दूसरे कई हस्तीगण भी मौजूद थे। केंद्र के इंचार्ज डॉक्टर प्रसन्नजीत चाकमा तथा स्वास्थ्य विभाग के वरिष्ठ कार्यकर्ताओं की मौजूदगी में करीब 3000 मरीजों का इलाज किया गया और उन्हें निःशुल्क रूप से दवाई देकर स्वास्थ्य परिसेवा भी मुहैया करवाए गए। এসোসিয়েশনের উদ্যোগে আমরা প্রতি বছর বিভিন্ন জেলাতে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে স্পেশালিস্ট মেগা হেলথ ক্যাম্প অর্গানাইজ করে থাকি এবং সেটা আজকে আমাদের এখানে হচ্ছে অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর্স এসোসিয়েশনের উদ্যোগে মাছমারা পিএসসি এবং ওভারঅল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটি অনুমোদিত উদ্যোগে আমাদের সেই স্পেশালিস্ট হেলথ ক্যাম্প রয়েছে যেখানে আগরতলা থেকে প্রায় 20 জনের উপর স্পেশালিস্ট এজিএমসি থেকে এসেছেন আমাদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য। এই হেলথ ক্যাম্পটা আমরা এখনও পর্যন্ত 500 উপর পেশেন্টকে আমরা চিকিৎসা পরিষেবা দিতে পেরেছি এবং আপনারা দেখছেন অনেকটা লম্বা লাইন প্রতিটি কাউন্টারেই রয়েছে। এই হেলথ ক্যাম্পকেও কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক মাইকিং করা হয়েছে, সচেতনতা করা হয়েছে এবং সবাই তাদের সর্বতোভাবে এগিয়ে এসেছে। আজকের হেলথ ক্যাম্পে আমরা ডায়াগনোস্টিক ফেসিলিটি, ব্লাড টেস্টের ব্যবস্থা যেরকম আছে, হেপাটাইটিস বি, সি, এইচআইভি টেস্টিং, এগুলো যেমন সুগার টেস্টিং এগুলো হবে, তাছাড়াও আরও ইসিজি করা হচ্ছে, আল্ট্রাসোনোগ্রাফি করা হচ্ছে প্রেগনেন্ট মাদের এবং অন্যান্য যাদের দরকার, আই চেক আপ হচ্ছে, দন্ত চিকিৎসার ব্যবস্থা রয়েছে, তাছাড়াও মেডিসিন বিভাগ, ইএনটি, আই, অর্থোপেডিক, সার্জারি এবং আরবিএসকে এগুলো পরিষেবা আমরা, চর্মরোগ এগুলো পরিষেবা আমরা দিচ্ছি এবং আগরতলা থেকে ত্রিপুরার একমাত্র যে সিটিভিএস সার্জন, কার্ডিওথোরাসিক ভাস্কুলার সার্জন, উনিও এসেছেন আমাদের হেলথ ক্যাম্পে, আমরা অনেকটাই আমরা ধন্য। তো উনি শিশুদের জন্মগত হার্টের ত্রুটি থাকে সেগুলো স্ক্রিনিং করছেন, এছাড়াও আমাদের ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোল প্রোগ্রাম যেটা আছে তার জন্য অ্যাওয়ারনেস এবং স্ক্রিনিং হচ্ছে। নন কমিউনিকেবল ডিজিজ যেরকম বিপি, সুগার এগুলোর যেই ফেসিলিটি, যেগুলো টেস্টিং ফেসিলিটিস মানে চিকিৎসা পরিষেবা সেগুলোকে আমরা দিচ্ছি। তাছাড়া স্ত্রীরোগ বিশেষজ্ঞ আমাদের আছে যারা গর্ভবতী মায়েদের চিকিৎসা পরিষেবা প্রদান করছে। তাতে আমাদের আরেকটা হচ্ছে আমাদের আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা যেটা আছে তার একটি কাউন্টার আছে, এখানে আমাদের যাদেরকে এখন আয়ুষ্মান ভারতের কার্ড করেনি বিভিন্ন কারণে হতে পারে তাদেরকে আমরা সেই কার্ডগুলো এই কাউন্টারে করিয়ে দিচ্ছি এবং দেখা গেছে যে আমরা এখানে 10-15 জন অলরেডি করেছি এবং যারাই আসছে পেশেন্ট তাদেরকে দেখছি যে যদি কার্ড আছে কিনা, না থাকলে আমরা সেটা করিয়ে দিচ্ছি। স্যার আজকের কর্মসূচিতে মানে মোট কতজন স্যার ডক্টররা উপস্থিত হয়েছে? এখানে আগরতলা থেকে 20 এসেছে, তারপরেও আমাদের অনুগুলি ডিস্ট্রিক্ট হসপিটাল এবং সেই ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আগত মোটামুটি 35 মতো চিকিৎসক আমরা টোটাল এই স্বাস্থ্য মেলায় বা সচরি স্বাস্থ্যশী মেগা স্বাস্থ্য শিবিরে পরিষেবা প্রদান করছে। মানে মেগা স্বাস্থ্য শিবিরে লক্ষ্য সব বিভাগে এলাকার বাসীদের মধ্যে মানে সুযোগ মানে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সুযোগ সুবিধা পাচ্ছেন? স্যার আপনার পরিচয় স্যার? আমি ডিস্ট্রিক্ট ফ্যামিলি ওয়েলফেয়ার অফিসার অনুগুলি ডিস্ট্রিক্ট। ধন্যবাদ। शहरांचल के साथ साथ अब ग्रामीण क्षेत्र में भी लोग अपने अपने घरों में मोटर लगाकर सरकारी पानी का लुत्फ उठा रहे हैं। हालांकि दूसरे पक्ष को पानी मिले या न मिले लेकिन अपने घर में मोटर लगाना बहुत जरूरी है। कुछ ऐसे ही माहौल के चलते ग्रामीण क्षेत्र में लोग मोटर लगाकर पानी अपने ही घर में खींच रहे हैं और गाँव के बाकी लोग पीने के पानी से वंचित हो रहे हैं। मुद्दे को लेकर ग्रामीण क्षेत्र में कुछ ऐसा ही नजारा देखने को मिला जिसके चलते एक हिताधिकारी ने इसका विरोध भी किया। ইতা কিতা হ্যাঁ ইগু কিতা তোমার প্রাইভেট কল নি না না তুমি তুমি একজনে নিতা করি গাঁর সারা পানি বন্ধু ইতার কিতা ইতার কিতার চুরু কোনো করছো মোটর লাগে না না ইনু তুমি একজনের কারণে যে নি বাড়ির শুনছো সারে নেই ইতা মানছে না খাইতে না নি পানি যে আর ওগু দেখা যাবো তোমার কারণে ইবাজনের বন্ধু দিতে পানি এখন দেবা তুমি পানি না খাইতা করি বাজন বাজন না খাইতা নানি পানি ই পানি আন না তুই ভাই দি মোটর মোটর খুলে মোটর তুমি মোটর খুলি যাই না না থাকো তুমি মোটর খুলি যাই না না থাকো সাইড গো তুমি মোটর খুলো না আস্তে আস্তে আগ্রহ না লোক না পানি মোটর খুলো বরাবর মোটর খুলো তুমি মোটর খুলো মোটর খুলো বরাবর তুমি মোটর খুলো না মোটর খুলিলে মোটর খুলিয়া জেলা তোমার লাইনের পানি আর গলা সব মিলিয়া জেলা আইব গলা দেখা যাবো তো তুমি খুলো না এখন
विध्वंसी बाढ़ के दौरान चाय उद्योग पर गहरा प्रभाव पड़ा है। चाय के उत्पादन से लेकर श्रमजीवी लोगों के बीच भी इसका गहरा प्रभाव पड़ा है और चाय उद्योग में इसका मुआवजा भी आने वाले वक्त में तय किया जाएगा। मुद्दे को लेकर रोजकांदी चाय बागान के डीएम एडमिन आईबी उपाध्याय ने विस्तारित तथ्य उजागर किए। पत्रकारों द्वारा पूछे गए सवालों के जवाब उन्होंने कहा कि चाय उद्योग जिस तरीके से प्रभावित हुआ है तो इसी दौरान चाय श्रमिकों के जनजीवन पर भी बाढ़ का गहरा प्रभाव पड़ा है। कई दिनों तक पानी जमे रहने पर जहां कई पौधे बुरी तरह क्षतिग्रस्त हुए, कई चाय बागान इलाका खासकर निचले इलाका पानी के नीचे रहने पर कई चाय के पौधे खराब हो चुके हैं, उनको फिर से ताजा करने में काफी वक्त लगेगा और उत्पादन पर भी इसका गहरा प्रभाव पड़ेगा। पत्रकारों के साथ बातचीत के दौरान उन्होंने कई पहलुओं पर आलोकपात किए और चाय उद्योग से जुड़े समस्या के समाधान तथा प्राकृतिक संतुलन बरकरार रखे जाने के लिए सभी स्तर के लोगों से अपील भी किए। पर्यालोचना कार्यक्रम में आपका स्वागत है। हम बात कर रहे हैं आज रोजकांदी चाय बागान के डीएम एडमिन आईबी वादिया सर से। सर, एक अहम सवाल आपसे जानना चाहूंगा कि इस बार की जो बाढ़ हुई है वे चाय उद्योग पर या चाय इकोनॉमी पर क्या प्रभाव डाला है और इससे बाजार पर क्या प्रभाव पड़ सकता है? बाढ़ की वजह से चाय बागान का प्रोडक्शन का लॉस हुआ है। बराक वैली टोटल में अभी तक 22% क्रॉप बिहाइंड है और वर्कर्स लोग नहीं आ पाए क्योंकि बस्तियां डूब गई, रोड डूब गए, तो वर्कर्स पूरे आ नहीं पाए पूरी स्ट्रेंथ में। इसलिए जो सेकंड क्लास का पीरियड था मई एंड जून, वो दोनों में सेकंड क्लास का क्वालिटी भी नहीं बना। तो इस तरफ से मतलब सेकंड क्लास ही होता है जहां चाय बागान लोग अच्छे दाम पा के कुछ अपनी एवरेज प्राइस को बढ़ा लेते हैं, तो इस बार में ये भी नुकसान हो गया। और अभी देखिए अगस्त महीना है, अगस्त महीना बारिश का महीना होता है और अभी अगस्त महीना में पिछले करीबन 15 दिन से बारिश ही नहीं, तो ये जो सारी चीज़ें हैं वो क्लाइमेट चेंज की वजह से हो रही है। और जहाँ तक देश के दुनिया के जितने नेता हैं मिल के मिटिगेशन के लिए क्लाइमेट चेंज वो मिटिगेशन एक्शन है उसको फास्ट नहीं करेंगे तो खाली चाय बागान ही नहीं सारी इंडस्ट्री और सारे एग्रीकल्चर को नुकसान होने वाला है। दूसरा है जैसे रोजकांडी चाय बागान पहला बागान है जिन्होंने सोलर प्रोजेक्ट बैठाया टी इंडस्ट्री में, और टी इंडस्ट्री बड़ी ऑर्थोडॉक्स इंडस्ट्री है, कोई भी आदमी पहले चल के कोई रिस्क वाला काम लेना करना नहीं चाहता, बट रोजकांडी ये काम करता है और आगे चल के भी जहाँ जहाँ समाज के हित का, इंडस्ट्री के हित का, एम्प्लॉयज के हित का काम होगा वहाँ हम लोग सामने चल के ये सब काम करेंगे। जल निष्कासन परिसेवा की जो बात करें हम तो यहाँ पर पहले जो माहौल था जल बारिश की पानी या फ्लड की पानी जल्दी उतर जाता था, लेकिन कुछ लोगों का कहना है कि नेशनल हाईवे की रोड बनने के बाद पानी की बहाव में कमी आ गई है, पानी ब्लॉक रहता है, आपका इधर क्या सोच है? मेरे ख्याल से ये सारी चीज़ें लोगों का मतलब स्वीट इमेजिनेशन की बातें हैं। हाईवे बनने से ऐसा कुछ नहीं हुआ है। फ्लड की जो सिचुएशन है क्योंकि हम लोग एक वैली में हैं और ये जो वैली है और हमारे जो नदी नाला है इनकी एक कैपेसिटी होती है, हमारी जो पिछले सालों में एवरेज रेनफॉल होती है वो हिसाब से नदी नाले बनते हैं, लेकिन एवरेज से 100% 50% 80% बारिश ज़्यादा होगा तो फ्लड होना स्वाभाविक है, क्योंकि हमारे यहाँ में मिजोरम, मणिपुर, मेघालय, नागालैंड और जितनी भी हिल्स के पानी है सब तो वैली में आता है और हमारी दो ही नदियाँ हैं बराक है कटक खाल, तो स्वाभाविक है यदि उनकी कैपेसिटी से ज़्यादा पानी आएगा तो नदी खींच नहीं पाएगी तो फ्लड होगा ही। और ये सारे जो काम है वो हाईवे बनने से कुछ नहीं हुआ है, ये क्लाइमेट चेंज की वजह से सारी चीजें हो रही है दुनिया में। अभी देखिए कल ही मैं न्यूज़ देख रहा था वियोन में, चाइना में पूरा ड्रॉट चल रहा है और दुनिया के कुछ देश है जहाँ पर फ्लड की सिचुएशन है। अभी हमारे देश में आप देखिए राजस्थान में, मध्य प्रदेश में पूरा फ्लड है, जबकि चाइना और यूरोप में पूरा ड्राउट है, लोगों की नदियां का लोएस्ट स्तर आ गया है। तो ये जो चीज़ें हैं हम लोग जितना जल्दी समझ पाए समझें और उसके ऊपर में एक्शन करें
हर आदमी का भी अपना ड्यूटी है, जरूरत नहीं हो तो गाड़ी मत चलाए, पेट्रोल मत चलाए, डीजल मत चलाए, जरूरत नहीं हो तो पानी का खर्चा मत करिए, जरूरत नहीं हो तो बिजली का खर्चा मत करिए, क्योंकि ये सारी चीज़ों में एक्टिविटी बनता है, ये सारी एक्टिविटी में कार्बन डाइऑक्साइड उत्सर्जित होता है और उसकी वजह से ग्लोबल वार्मिंग होती है और इसकी वजह से एक्सट्रीम वेदर कंडीशन जनरेट होती है। चाय उद्योग में चाय श्रमिकों को अहम तौर पर रोजगार का साधन मिल रहा है। सरकारी निर्धारित राशि के साथ साथ ओवरटाइम किए जाने पर उन्हें बोनस पैसा भी मिल रहा है, जिसके चलते कुछ क्षेत्र में श्रमिक लाभान्वित भी हो रहे हैं, अपने परिवार को चलाने में समर्थ हैं। बाराकाटी सहित असम राज्य के कई क्षेत्र में कई चाय बागान जहाँ घाटे पर चल रहा है, तो इसी दौरान जो बागान बहरहाल चल रहे हैं उनके श्रमिक कुछ हद तक जिंदगी बिताने में भी कामयाब हो रहे हैं। अब मुद्दा यह है कि श्रमजीवी अपना श्रम जितना देंगे उनका मुनाफा भी उतना होगा और अपने परिवार प्रतिपालन में वे अपना किरदार भी निभा पाएंगे। कई और पहलुओं को लेकर पत्रकारों के साथ बातचीत के दौरान रोजखानी चाय बागान के मैनेजर आई बी उबादिया ने संदर्भ में विस्तारित जानकारी प्रदान किया और श्रमिकों को प्रोत्साहन देते हुए ज्यादा से ज्यादा उत्पादन करने में मालिक पक्ष को सहयोगिता किए जाने का आश्वासन भी दिया। चाय श्रमिकों की बात करें तो पिछले कई वर्षों से असम और बाराघाटी और अपर असम के चाय श्रमिकों के बीच जो सैलरी है, रोजमर्रा की मजदूरी है, उस पर काफ़ी बहस चला, तो आज नरेंद्र मोदी सरकार की ओर से जो कदम उठाया गया है वे किस तरह प्रभावित हुए हैं श्रमिक और कैसे लाभान्वित हो पाए? देखिए, हमारे देश में एक इकोनॉमिक वे में, मतलब जो जहाँ तक इकोनॉमी से सवाल है या कॉमर्स का सवाल है, इसके बारे में लोग सोचते नहीं हैं। अब आप बताइए, मेरे को आज में MBA करके एक लड़का बाहर निकलता है हमारी आसाम यूनिवर्सिटी से, उसको अमेरिका की एक कंपनी है सीधा 1 करोड़ रुपया पर एनम का हिसाब से उसको सैलरी दे देता है इनिशियली। हमारे देश की बड़ी बड़ी कंपनियां हैं 70 से 80 लाख में शुरू करती हैं और छोटी छोटी कंपनियां ऐसी हैं जो MBA का स्टूडेंट को 10-10 हज़ार रुपया में सैलरी में रखते हैं। अब यहाँ में सीधा बात है, जिनकी पेइंग कैपेसिटी है, जो ज़्यादा कमाता है ज़्यादा सैलरी देगा और जो कमाता नहीं है वो सैलरी कम देना पड़ेगा, क्योंकि यदि ऐसा नहीं होगा तो इंडस्ट्री बंद हो जाएगी। आज जितना लोगों को एम्प्लॉयमेंट मिल रहा है वो भी नहीं मिलेगा, तो ये बैलेंस करके चलने की ज़रूरत है। देखिए, इंडस्ट्री का मतलब भेड़ होने के नाते हमें मुझे खुद को ये लगता है कि सबका पेट चले इतना सबको मिलना चाहिए, वेजेस मिलना चाहिए, और इंडस्ट्री कभी ये नहीं चाहेगी कि कमजोर श्रमिक से हम ज़्यादा उत्पादन ले सकते हैं। यदि हमारा श्रमिक मन से और शरीर से स्वस्थ है तो ही हमको प्रोडक्टिविटी दे पाएगा और वो बीमार नहीं पड़ेगा। आज के दिन में देखिए, हमारी जो पे स्ट्रक्चर है इसमें हम इनको घर देते हैं, वेदर प्रोटेक्टिव देते हैं, प्रोविडेंट फंड, ग्रेचुटी, बोनस, फ्री राशन, राधा फ्री नहीं, हाईली सब्सिडाइज राशन, ये सारी फैसिलिटी हम क्यों देते हैं? ताकि उनका हेल्थ अच्छा रहे और हमको प्रोडक्ट भी ज़्यादा दें। यदि हम इनको प्रॉपर हेल्थ में नहीं रखते तो बीमार पड़ेंगे, बीमार पड़ेंगे तो हम उनको घर बैठे वेज देते हैं और उनको ट्रीटमेंट में खर्चा करते हैं। तो आप हमको बताइए, इंडस्ट्री क्या ये चीज़ नहीं जानती? बाकी लोग जो है मतलब एक तो प्रोएक्टिव होता है और खुद जज हो जाते हैं। आप भीतर चल के, हम तो ये बोलते हैं जिन जिन लोग को शिकायत है आप एक इंडस्ट्री लेके चलाइए, आसाम सरकार की खुद की ATC है, आप देख लीजिए वो कितना पैसा कमा रहे हैं, कितना प्रॉफिट कमा रहे हैं और वो लोग अपना एम्प्लॉइज को क्या दे पा रहे हैं। वहाँ तो सारे बुद्धिमान लोग हैं ना, तो लोगों को मतलब इंडस्ट्री के प्रति कॉमेंट करने से पहले दो बार सोचना चाहिए कि हर चीज़ की एक मजबूरी है, मजबूरी के बिना कोई ऐसा काम नहीं करता। तो जो बाराघाटी के जो लोग हैं सर, उन्हें आप क्या कहना चाहेंगे? जो श्रमजीवी लोग हैं उनके प्रति आपका क्या संदेश रहेगा? मेरा संदेश है कि आपको एम्प्लॉयमेंट मिल रहा है आज में इतनी विकट परिस्थिति में भी, और आपको जो सरकार द्वारा जो तय किया हुआ वेज मिल रहा है, बाकी सब फैसिलिटी मिल रही है, इसके भीतर में ही चलना होगा। और हमारे बागान में ऐसे बहुत सारे लोग हैं जो बागान में एक आदमी काम करता है और 3 लोग को पोसता है और बहुत अच्छे से चलता है। हमारे यहाँ में लोग सीधा जैसे 210 रुपया वेज अभी सरकार ने किया वही देख रहा है, लेकिन 210 के बाद में, वेज कंप्लीट होने के बाद में जो एक्स्ट्रा पत्ती 8 घंटा के भीतर में लोग तोड़ रहे हैं, जो एक्स्ट्रा पैसा कमा रहा है वो तो कोई देख नहीं रहा है।
और जिनको कमाना है मेहनत करना है वो आज भी कमा रहे हैं। हमारा वेज जैसे 210 रुपया है, 200 रुपया का लोग एक्स्ट्रा पत्ती का पैसा कमा रहे हैं दिन में। तो आप समझिए आज के दिन में कैश वेज 410 है इन एडिशन टू जो बाकी जो इनको जो फैसिलिटीज मिल रहा है प्लांटेशन लेबर एक्ट के हिसाब से। धन्यवाद सर, आपने अपना कीमती वक्त आज के इस कार्यक्रम में प्रदान किया। नमस्कार। गोसाईपुर दूसरे खंड के रहने वाले नजरुल अकबरविया नाम के एक शख्स के आवासीय घर पर हमला होने की तनाव में वे वक्त बिता रहे हैं। उधारवन गोसाईपुर दूसरे खंड के रहने वाले सरकारी कर्मचारी नजरुल अकबरविया सोमवार को अपने घर में पत्रकार सम्मेलन के जरिए संदर्भ में विस्तारित खुलासा किए। उन्होंने कहा कि मखली जान बीवी नाम के एक महिला से 92 कट्टा जमीन 2012 साल के तथा 2019 साल के तहत 5 बार 5 दफा में वे 65 कटा जमीन खरीद किए थे, लेकिन उत्तरसूरी जो हैं वे लोग इस जमीन पर उन्हें प्रदान नहीं कर रहे हैं और परेशानी के कगार पर उन्हें जीना पड़ रहा है। आखिरकार कुल 27 कटा जमीन पर उनका राज था, लेकिन हाल ही में उसी क्षेत्र में कुछ दूसरे लोग 36 कट्टा जमीन विक्रय कर चुके हैं। जमीन वारदात को लेकर इलाके के आफताबुद्दीन बड़भैया पर भी उन्होंने कई आरोप दागे। आरोप प्रत्यारोप लेकर दोनों परिवार सदस्यों के बीच काफी तनाव का माहौल बना हुआ है। नजरुल हक बड़भैया जहां कई क्षेत्र में अपने जमीन असुरक्षित रहने के साथ साथ परिवार सदस्यों की सुरक्षा को लेकर तनाव व्यक्त कर रहे हैं, तो इसी दौरान आफताबुद्दीन के परिवार भी इस संदर्भ में अपने परिवार को असुरक्षित महसूस कर रहा है। मुद्दे को लेकर द्विपाक्षिक तौर पर पारिवारिक तनाव जमीन जायदाद को लेकर तो चल रहा है, लेकिन गाँव के लोग भी इससे बुरी तरह प्रभावित हो रहे हैं। आमी उदारबन समष्टिर अंतर्गत गोसाईपुर तृतीय खंडेर नजरुल इस्लाम बड़भैया। आमी आज के आमार किछु समस्या पावार जन्य मीडियार काछे तुलिया धरते आमी बाध्य हइलाम, कारण विगत 21 इंग्रेजी हईते किछु दुष्ट चक्र आमार किछु जमीन আমার ফরিদা জমিন এবং পৈতৃক সম্পত্তি আমার তিনটা মেয়ে এবং আমার বাইদেরও ছেলে না থাকার সুযোগ নিয়া জোর জবরদখল চালাইতেছে। এই নিয়ে আমি মিডিয়ার সামনে হইতে বাধ্য হইতেছি যে বর্তমানে আমার চলাফেরার অসুবিধা হইতেছে। আজ বিগত 2 বছর যাবত 21 ইংরেজির টাকি আমি খাটিগড়া সার্কেল অফিসের সাথে ধরি প্রায় 90 কিলোমিটার আপডাউন করি। এখন আমার এমন ভয় হইতেছে যে 90 কিলোমিটার আপডাউনে তারা আমারে প্রাণনাশ করতে পারে, যার ফলে খাসালোর জেলা প্রশাসন ডিসি স্যার এসপি স্যার আসামর মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের কাছে এবং আমার ফরেস্ট মিনিস্টার চন্দ্রমোহন পাটোয়ারি স্যারের কাছে বিনম্র অনুরোধ যে আমার বর্তমান এই হান্নানুদ্দিন বড়ভৈয়া, অমরউদ্দিন বড়ভৈয়া, আফতাবউদ্দিন বড়ভৈয়া যেভাবে আমারে মানসিকভাবে অত্যাচার চালাইতেছে, আমার 3 মেয়ে কলেজ যেতে তারা বেড়াছে অসুবিধা করে, তারার একটা বাইগনা সুয়েল আহমেদ রাস্তার মাঝে এই কাপড়ের মধ্যে ড্যান্ড্রাইভ লইয়া নেশা করে, এ বাইক লইয়া গিয়া রাস্তা তখন অশ্লীল ব্যবহার করে, এটার তো পরিত্রাণ পাবার লাগে আমি কাছাড় জেলা প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ করিয়া যে এইটার সুব্যবস্থা নেওয়ার লাগেন। যদি আমি দোষী হই আমারে পানিশমেন্ট দেওয়া হোক, আর যদি তারা দোষী হয় তারা পানিশমেন্ট দেওয়া হোক। আমারে তারা এত মানসিকভাবে নির্যাতন চালাইছে যে আমি বড় টিকতে পারি না। আমার নিজস্ব হরিদা দলিল, এই দলিলের জায়গাটা তারা নেওয়ার লাগিন কত চেষ্টা করছে, আজকে পঞ্চায়েতর বিচার তারা মানে না। এই আমার কাছে পঞ্চায়েতর রেকর্ড আছে, পঞ্চায়েতে আমাদের রিজলিউশন দিছে এবং 2021 ইংরেজি যখন তারা আমার ওয়াইফর সব ড্যামেজ করছে তারা হাইকোর্টেই বেইল হয়েছে, এই বেইলর কাগজ আছে। এইরকম মিশা কেস দেওয়ার কারণে 21 ইংরেজির তাকে আমি সিসি ক্যামেরা লাগাইছি তারা মিশা কেস দেওয়ার কারণে। আমার মেয়েটা কলেজ থেকে আইয়া কালকে আমারে কইছে আব্বা এরকম এরকম অসুবিধা করে তারা কলেজও, এই ছেলেটা কইছে তোর অ্যাসিড সারি দিমু এক করে দিমু, কিন্তু আমি শর্মর কারণে লজ্জার কারণে। त्रिपुरा राज्य में अपने ही बेटे ने माता को तेज धार वाले हथियार से वार किया, जिसके चलते मां की हालत गंभीर हो गई है। बहरहाल घायल होने के बाद महिला ने भी अपने पुत्र को तेज धार वाले हथियार से हमला किया, जिसके चलते उनका लड़का भी बुरी तरह घायल हो गया।
माँ बेटे की इस अनोखी लड़ाई को लेकर लोगों में काफी नाराजगी का माहौल बना हुआ है। दोनों को अस्पताल में इलाज के लिए दाखिल करवाया गया है, लेकिन अब सवाल यह है कि वक्त के साथ साथ पैसे की मांग और बेरोजगारी की कगार पर जी रहे गरीब लोग अपनी अपनी जरूरतों की सुचारू पूरी न होने पर एक दूसरे पर हमले पर उतर आए हैं। माँ बेटे की आपसी रंजिश तथा आक्रमण को लेकर लोग जहाँ नाराज हैं, तो इसी दौरान राज्य व केंद्र सरकार की कई नीतियों पर भी इसका गहरा प्रभाव पड़ रहा है, क्योंकि लोगों के पास रोजगार के साधन नहीं है और उनकी मांगे वक्त के साथ साथ बढ़ती जा रही है। समाचारों के अंत में बराक वार्ता की सुर्खियां एक बार फिर। मातृभाषा की सुरक्षा को लेकर अखिल भारतीय विद्यार्थी परिषद के कार्यकर्ता नेप का कर रहे हैं विरोधिता। जल्द से जल्द कानून रद्द किए जाने का किया जा रहा है मांग। असम गण परिषद के शाखा संगठन असम कृषक परिषद के कार्यकर्ताओं द्वारा कांग्रेस सत्ता में दलाली राज किए जाने का किया गया आरोप। जल्द से जल्द कार्रवाई किए जाने के साथ साथ किसानों की सुरक्षा पर किया गया आरोप। उधारबन विधानसभा केंद्र के गोसाईपुर क्षेत्र में आपसी रंजिश को केंद्रित कर घर में लगाया गया आग। बाल बाल बचे गर्भवती महिला। इलाके के लोगों में छाई हुई है मातम की माहौल। तनाव के हालात में जी रहे हैं सब स्तर के लोग। बराग नागरिक संसद आक्षा व सिज़र प्रेस क्लब के उद्योग से जाने माने किशोर कुमार के भक्त तथा संगीत कलाकार सुजीत दास को दिया गया संवर्धना। आयोजित हुआ विचार विमर्श कार्यक्रम। बिलाईपुर पुलिस ने खुफिया सूचना के आधार पर 70 लाख रुपए के अवैध 12वीं सुपारी किया जब्त। कानूनी कार्रवाई कड़ी किए जाने का दिया गया चेतावनी। अब तक की बराक वार्ता में बस इतना ही। नमस्कार।